জানতো তার রেজাল্ট কি হইতে পারতো, হয় সাকসেস অথবা ফেলিওর। তো এই বার্নুলি ট্রায়াল হলো সেই ট্রায়াল যেখানে নাকি আমার আউটকাম মাত্র দুইটা, সাকসেস অথবা ফেলিওর, অথবা চাইলে জিরো অথবা ওয়ান দিয়েও প্রকাশ করা যেতে পারে। আচ্ছা এক্সকিউজ মি, আমাকে একটু একটু মাফ করো বাবারা, একটা সেকেন্ড সময় দাও। হ্যাঁ সরি, আমি সরি, আমি এক্সট্রিমলি সরি আমার মাঝখানে যাওয়ার জন্য। আচ্ছা তো বার্নুলি ট্রায়ালের কথা যেটা বলতেছিলাম, এর আউটকাম ছিল মাত্র দুইটা, এদার সাকসেস অথবা ফেলিওর, অথবা আমরা এটাকে জিরো অথবা ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি যদি ইলেকট্রিক্যালের ব্যাপারগুলো চিন্তা করি। তো এই বার্নুলি ট্রায়ালের জন্য যে ডিস্ট্রিবিউশন, এটাকে যদি র্যান্ডম ভেরিয়েবল এক্স ধরো বার্নুলি ট্রায়ালের আউটকামকে, তাহলে এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে বার্নুলি ডিস্ট্রিবিউশন। তো এখানে আমার প্যারামিটার মাত্র একটা, যে আমার সাকসেস অথবা ফেলিওর। সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে আবার একমাত্র প্যারামিটার, যেটার মান হচ্ছে, যে প্রবাবিলিটির মানটা লাই করবে জিরো থেকে ওয়ানের মধ্যে। তো এটা ডিস্ট্রিবিউশনের চেয়ার হচ্ছে এটা, যদি এক্স এর মান ওয়ান আসে তাহলে বলতেছি এটার প্রবাবিলিটি পি, আর যদি জিরো আসে তাহলে বলতেছি ওয়ান মাইনাস পি। তো বার্নুলি ট্রায়ালের জন্য, বার্নুলি ডিস্ট্রিবিউশনের জন্য এই যে র্যান্ডম ভেরিয়েবল এক্স ছিল তার মিনের মান হচ্ছে পি, আর ভেরিয়েন্স এর মান হচ্ছে পি কিউ, যেখানে কিউ হচ্ছে তোমার ওয়ান মাইনাস পি এর সমান। আচ্ছা এরপর আমরা এটাকে এক্সটেন্ড করছিলাম বাইনোমিয়াল এক্সপেরিমেন্টে। বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের ব্যাপারটা কি ছিল, যে মনে করো আমরা ওই যে ট্রায়াল থেকে বলছিলাম যে ট্রায়াল ওয়ানে মনে করো সে একটা সাকসেস পাইছে, ট্রায়াল টুতে একটা ফেইলিওর পাইছে। আচ্ছা এভাবে চলতে থাকলো, এভাবে করতে করতে মনে করো একটা লোক 1100 ট্রায়াল চালাইলো, 1100 ট্রায়াল চালানোর পরে তার মোট সাকসেস কয়টা হবে, নাম্বার অফ টোটাল সাকসেস, এটাকে আমরা ধরতেছি র্যান্ডম ভেরিয়েবল এক্স। এটাকে ধরলাম একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স। তো এই র্যান্ডম ভেরিয়েবল এক্স এর মানটা কি হবে, এই প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্টের আউটকামের সমান। এক্স ইকুয়াল টু হবে তোমার প্রথম ট্রায়াল যেটা এক্স ওয়ান, এটার রেজাল্ট কি ছিল প্লাস এক্স টু, এটার রেজাল্ট কি ছিল, এভাবে করে একদম লাস্টের যেটা আছে, একদম লাস্টে ছিল তোমার এক্স 1100। এই সবগুলোর রেজাল্ট কি ছিল তার উপরে ডিপেন্ড করবে যে আমার এক্স এর মানটা কি হবে। তার মানে প্রত্যেকটা ট্রায়াল একটা করে সাকসেস আসতে পারে, একটা ফেইলিওর আসতে পারে, এইভাবে করে করে আমার 1100 ট্রায়ালে যে মানটা আছে টোটাল সেটা হচ্ছে আমার এই ইয়ার সমান, এই এই সাকসেসের সংখ্যা। আচ্ছা 1100 বেশি বড় যে আমি এক কাজ করি এটা 100 100 করে দিই। আচ্ছা তাহলে এখন দেখো এখানে আমার রেজাল্টটা কিসের উপর ডিপেন্ড করবে, দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে তোমার নাম্বার অফ ট্রায়াল, ট্রায়াল কত, নাম্বার অফ ট্রায়ালস ইন দ্য এক্সপেরিমেন্ট, যেটাকে আমরা প্রকাশ করি স্মল এন দিয়ে, আর একটা হচ্ছে তোমার প্রবাবিলিটি অফ সাকসেস ইন ইচ ট্রায়াল, যেটাকে আমরা প্রকাশ করি স্মল পি দিয়ে। আচ্ছা তো এই ক্ষেত্রে আমাদের যে নতুন র্যান্ডম ভেরিয়েবলটা হবে এই পুরো এক্সপেরিমেন্টের শেষে, যেখানে আমার সাকসেসের সংখ্যাটা হবে সবগুলা প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্টের সমান, যোগফলের সমান, এই এক্সপেরিমেন্টটাকে, নতুন এক্সপেরিমেন্টটাকে আমরা বলতেছি একটা বার্নোমিয়াল এক্সপেরিমেন্ট। অর্থাৎ একটা বার্নুলি ট্রায়ালকে যদি আমরা এন সংখ্যক বার রিপিট করি, যেখানে প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে পি, তাহলে আমরা আমাদের নতুন এক্সপেরিমেন্টটাকে বলি বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। আর এই বাইনোমিয়াল এক্সপেরিমেন্টে প্রত্যেকটা ট্রায়ালের যে যে রেজাল্টটা, এখান থেকে যদি একটা নতুন ভেরিয়েবল আমরা কনসিডার করি, যেখানে এক্স হচ্ছে তোমার প্রত্যেকটা ট্রায়ালের রেজাল্টের যোগফলের সমান, যেটা হচ্ছে আমার নাম্বার অফ সাকসেসের সমান সংখ্যা এই পুরো এক্সপেরিমেন্টে, এই ভেরিয়েবলটাকে আমরা বলতেছি বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। এবং এই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তো আমরা আমাদের র্যান্ডম ভেরিয়েবলের সময় পড়ছিলাম যে আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনের জন্য কিন্তু কি থাকবে, একটা করে র্যান্ডম, একটা করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ডেন্সিটি ফাংশন থাকবে, যার কাজ হচ্ছে এক্স এর একটা পার্টিকুলার মানের জন্য প্রবাবিলিটি বের করা। তো আমাদের এই বাইনোমিয়ালের জন্য আমাদের এই ফর্মুলাটা হচ্ছে এন সি এক্স পি টু দি পাওয়ার এক্স ওয়ান মাইনাস পি হোল টু দি পাওয়ার এন মাইনাস এক্স, এবং এটাকে আমরা এফ এক্স এন পি দিয়ে প্রকাশ করি। তোমরা এখানে বাইনোমিয়ালের জন্য বি লিখছো, তোমরা এফ লিখলেও কোনো সমস্যা নেই, তোমরা চাইলে এখানে এফও লিখতে পারো, যেখানে এক্স এর মান হচ্ছে জিরো ওয়ান টু আপ টু স্মল এন পর্যন্ত। অর্থাৎ আমার এখানে সাকসেসের সংখ্যা একটাও না থাকতে পারে, একটা আসতে পারে, দুইটা আসতে পারে, এভাবে করতে করতে মোট কতগুলো এক্সপেরিমেন্ট, কতগুলো ট্রায়াল চালানো হয়েছে সেই এন এর সংখ্যাটা এন পর্যন্ত হইতে পারে আমার সাকসেসের সংখ্যা। নেক্সট আমাদের এই বাইনোমিয়ালের জন্য মিনের মান হচ্ছে এনপি, আর ভেরিয়েন্সের মান হচ্ছে এনপি ইন্টু ওয়ান মাইনাস পি।
বাবারা তোমরা কিন্তু এই মিন আর ভেরিয়েন্সের ফর্মুলাটা মনে রেখো, এখান থেকে কিন্তু চাইলে ছোটখাটো অঙ্ক দেওয়া যায়, তোমরা একটু খেয়াল রাখো, এগুলো ছোট দুই এক জিনিস মনে রাখলেই হবে, ডেরিভেশন তোমাদের দরকার নেই, কিন্তু এই ছোট ছোট ফর্মুলাগুলো কিন্তু মাঝে মধ্যে ম্যাথে খুব কাজে লাগে। ওকে, এরপরে তোমাদেরকে ক্লাসে একটা ম্যাথ করেছিলাম, আমরা বলছিলাম যে এক্স একটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল যদি হয়, যেখানে এন এর মান হচ্ছে 5 আর পি এর মান হচ্ছে 0.3, আমরা বলছিলাম যে এই 5টার মান বের করার জন্য আমরা ক্লাসে এই ম্যাথটা করছিলাম। যেমন প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4, এটার মানে কি এক্স এর মান হাইয়েস্ট হইতে পারে 5 পর্যন্ত, আমরা এখানে দিচ্ছি লেস অর ইকুয়াল টু 4, তার মানে কি এক্স এর মান 0 প্লাস এক্স এর মান 1 প্লাস এক্স এর মান 2 প্লাস এক্স এর মান 3 প্লাস এক্স এর মান 4, এই সবগুলো প্রবাবিলিটির যোগফল হচ্ছে প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 4। আচ্ছা, তারপরে করেছিলাম প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 2, এটার জন্য কি ছিল, এটার জন্য ফর্মুলা যেটা ছিল, জাস্ট এখানে এন এর জায়গায় 5 বসায় দিবা, এক্স এর জায়গায় 2 বসায় দিবা, পি এর মান ছিল 0.3, 0.3 বসায় দিবা, বসায় দিলে আমরা এক্স ইকুয়াল টু 2 এর জন্য প্রবাবিলিটির মান পেয়ে যাব। আমরা গত ক্লাসে এই ম্যাথগুলো করছিলাম। আচ্ছা, এরপরে তোমাদেরকে একটা ম্যাথ ট্রাই করতে বলছিলাম, তোমরা কি কেউ ম্যাথটা ট্রাই করছিলা বাবারা? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমরা কি কেউ ম্যাথটা ট্রাই করছিলা? জি স্যার, বলো তো বাবা কি কিভাবে করছো, তুমি বলো, তুমি সবাইকে বলো কিভাবে করছো। প্রথমে ধরছি যে এক্স ইজ দ্য নাম্বার অফ শিপমেন্ট দ্যাট আর কামিং ফ্রম দ্য সাপ্লায়ার, দ্য প্রবাবিলিটি অফ সাচ ইভেন্ট ইজ p.75। আহা, আচ্ছা, তারপরে স্যার তারপরে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল 3 এর মান বের করছে স্যার। আচ্ছা, তোমার এখানে ভুলটা কোন জায়গায় হয়েছে আমি তোমারে বলি। আচ্ছা, আমি প্রশ্নটা তুলে ফেলি, তারপর তুলে আমি তোমাদের শর্টকাটে একটু বলি তোমার ভুলটা কোথায় হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মিস্টার নাজিম, আমি খুব খুশি হয়েছি তুমি যে ট্রাই করছো, অ্যাটলিস্ট তুমি যে ট্রাই করছো আমি খুবই খুশি হয়েছি। একটু দেখো আমি তোমাকে বলি তোমার ভুলটা কোথায় ছিল। ভুলটা হইলো গিয়া আমাদের এই বাইনোমিয়ালের জন্য, বাইনোমিয়ালের জন্য আমরা বলি যে সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে পি, ঠিক না? স্যার আচ্ছা, এখানে দেখো 75% রিজেকশন অকার করতেছে, তার মানে কি এটা কি ফেলিউরের প্রবাবিলিটি না? জি স্যার তার মানে আমাদের এখানে লেট দা র্যান্ডম ভেরিয়েবল ইজ ডিনোটেড বাই এক্স নাম্বার অফ ট্রায়াল ইজ ডিনোটেড বাই স্মল এন, অ্যান্ড প্রবাবিলিটি অফ সাকসেস ইজ পি। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখানে কিন্তু রিজেকশনের প্রবাবিলিটি দেওয়া আছে, রিজেকশন মানে কি ফেলিউরের প্রবাবিলিটি দেওয়া আছে না বাবা, দেখো তো ঠিক কিনা, রিজেকশন মানে কি একটা ফেলিউর না, স্যার কাজেই আমাদের এখানে যেটা করতে হবে। আচ্ছা, গিভেন এক্স এর মান কয়টা হইতে পারে, আমাদের এখানে বলা আছে যে নেক্সট 5টা শিপমেন্ট, তার মানে এক্স এর মান হইতে পারে 0, 1, 2, 5 পর্যন্ত, এন এর মান হচ্ছে ক্লিয়ারলি 5, এন ইকুয়াল টু 5, আর পি যেটা পি সমান সমান হবে 1 মাইনাস 0.75, যেটা হচ্ছে তোমার 0.25। ভেরি গুড। আচ্ছা, দেয়ারফর প্রবাবিলিটি অফ এক্স অ্যাট লিস্ট 3, মানে কি কমপক্ষে 3টা, কমপক্ষে 3টা মানে কি এক্স এর মান 3 এর সমান বা তার চেয়ে বড়, তাহলে যেটা হবে এক্স এর মান হচ্ছে তোমার গ্রেটার দেন অর ইকুয়াল টু 3, এটার হ্যালো হ্যালো, আমার ভয়েস কি পরিষ্কার শোনা যাচ্ছে এখন? জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমি সরি, আমার অ্যাডাপ্টারটা একটু ডিস্টার্ব করতেছে, বারবার চলে যেতে পারে, আমি সরি, কিন্তু আমি লাইনে আছি, দুই একবার হয়তো ডিসকানেক্ট হতে পারে। আচ্ছা, তাহলে দেখো প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু 3 বের করতে বলছে, তাহলে আমরা এখন কি করব, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 4 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু 5। এখন বাকিটা তোমরা ওই বাইনোমিয়ালের ফর্মুলায় বসাই দিবা, আমাদের এখানে যে ফর্মুলাটা ছিল এই ফর্মুলায় বসাই দিলে তোমরা পাবা, এই যে এই ফর্মুলাটার মধ্যে বসাই দিলে তোমরা প্রবাবিলিটিটা পেয়ে যাবা। পারবা না বাবারা সলভ করতে? মিস্টার নাজিম, তুমি তোমার ভুলটা তো বুঝতে পারছো, জি স্যার
শোনা যাচ্ছে না। হ্যালো লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন শোনা যাচ্ছে? আচ্ছা তোমরা আমাকে একটা সেকেন্ড সময় দাও তো, আমার নেটটা ডিস্টার্ব করতেছে, একটু একটা সেকেন্ড দাঁড়াও, আমি আবার ওইটা চেক করতেছি, একটু দাঁড়াও। হ্যালো হ্যালো বাবার, এখন কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আমার নেটের অ্যাডাপ্টারটা আমার খুব ডিস্টার্ব করতেছে, আমি আমার আমি একটা ভুলই করছি বোধহয়, আমার ডেস্কটপের মধ্যে আমি অ্যাডাপ্টার লাগে, ওয়াইফাই অ্যাডাপ্টার লাগে কাজ করতেছি, তার না লাগে এটা প্রায় ডিসকানেক্ট হয়ে যেতেছে, মানে এত ছোট জিনিস যেটা আসারও মারা যায় না, বুঝছো? রাগের চলে একটা আসার মতো সেই উপায়টাও নেই। আচ্ছা তো যেটা বলতেছিলাম বাবারা, তোমরা এই এখন যে মানটা বাইর করছো এটার মধ্যে জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, করলেই তোমরা পাই যাবে আমাদের টোটাল প্রবাবিলিটি মানটা কত হবে, এটা তোমাদের জন্য স্টাফ হবে, এখানে করতে কিছু নাই। আচ্ছা আমি এখন আমার নেক্সট টপিকটা শুরু করতে চাই, এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো, এই পর্যন্ত ঠিক আছে সবকিছু, কথা বলো। হ্যালো, জি স্যার, সব ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমি এখন নতুন টপিকে যেতেছি, তো এখন দেখো আমরা যে বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট নিয়ে তখন কাজ করছি, বাইনোমিয়াল এক্সপেরিমেন্টের বেলা কিন্তু দুইটা জিনিস খুব ক্লিয়ারলি বলা ছিল, যে এখানে একটা ট্রায়ালকে এন সংখ্যক বার রিপিট করেছে, এই এন এর মানটা কিন্তু ফাইনাইট, একটা এক্সপেরিমেন্ট তুমি কতবার রিপিট করবা এই সংখ্যাটা কিন্তু ফিক্সড, এই জিনিসটা ফিক্সড করে বলা দেওয়া বলে দেওয়া ছিল, যে এতবার একটা এক্সপেরিমেন্টকে তুমি ট্রায়াল তুমি রিপিট করছো, এবং প্রত্যেকটা ট্রায়ালের সাকসেসের সংখ্যাটা ছিল তোমার ফিক্সড, এই সাকসেসের সরি সাকসেসের প্রবাবিলিটি যেটা সেটা ছিল ফিক্সড, এই দুটা জিনিস কিন্তু ফিক্সড ছিল আমাদের এই বাইনোমিয়ালের বেলায়। স্যার কোনো কথা শোনা হ্যালো যাচ্ছে না। হ্যালো, এখন ঠিক আছে? জি স্যার, জি স্যার, হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে পরিষ্কার? জি স্যার, হ্যালো, আমার ভয়েস কি পরিষ্কার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার মেবি আমাদের কথা শুনতে পাচ্ছে না। হ্যালো, আমার কথা কি এখন পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ভেরি গুড বাবারে, আমার নেটটা খুব ডিস্টার্ব করতেছে, তোমরা একটু রেসপন্স করে নিলে আমি বুঝতে পারতেছি না যে কখন কাটা পড়তেছে। জি আচ্ছা স্যার, তাহলে এখন দেখো, তো এই বাইনোমিয়ালের বেলায় এই বাইনোমিয়াল নিয়ে যখন আমরা কাজ করছি, এখানে দুইটা জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি বলা ছিল, যে একটা হচ্ছে আমরা ম্যাথের মধ্যে বলা থাকতো যে এখানে একটা ট্রায়ালকে আমরা এন সংখ্যক বার রিপিট করছি,
এই জিনিসটা বলা থাকতো, এবং আমার প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি দেওয়া থাকতো। খেয়াল রেখো আমার এখানে এক্স এর মানটা কিন্তু এন পর্যন্ত হবে, এর বাইরে কখনো যাবে না, এটা কিন্তু আমরা খুব শিওর ছিলাম সবসময়, ঠিক না? আমাদের এক্স এর মানটা যে এন এর মধ্যে থাকবে এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম, এটার মধ্যে কিন্তু কোনো প্রবলেম ছিল না। তো এখন আমরা যেটা বলতেছি সেটা হলো গিয়া, আমরা এখন অন্য একটা ইয়া নিয়ে কাজ করতে চাই। ধরো আমরা এখন সংখ্যা নিয়ে কাজ করতে চাই, সংখ্যা নিয়ে কিভাবে কাজ করব? আর দেখবা যে কোনো কোনো প্রবলেমে দেখবা যে একটা স্পেসিফিক টাইম ইন্টারভালের মধ্যে কয়টা ইভেন্ট অকার করছে, এরকম কোনো প্রবলেম আমরা পাই কিনা। আমি আবার বলতেছি, তোমরা দেখবা যে কোনো 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 ক্ষেত্রে দেখবা যে তোমার একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করছে, এই টাইপের কোনো কেস যদি তোমরা দেখো যে তোমার একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করছে, এরকম কোনো কেস যদি দেখো, যেমন মনে করো যে তোমাদের মিস্টার আদনানের কথা চিন্তা করো, মিস্টার আদনানের মোবাইলে আগামী 1 ঘন্টায় কয়টা ফোন আসবে, অথবা আজকে সারা দিনে, আজকে সারা দিনে একটা পার্টিকুলার ফ্যাক্টরিতে কয়টা মেশিন ভাঙা যাবে, যখন নাকি দেখবে এরকম একটা দিনের সাপেক্ষে, একটা সময়ের সাপেক্ষে যখন নাকি কয়েকটা ইভেন্ট অকার করার সংখ্যা বলে দেয়, তখন আমরা সেই ক্ষেত্রে পয়সো ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। আমি আবার বলতেছি, যখন নাকি আমরা একটা পার্টিকুলার টাইম ইন্টারভালের মধ্যে, একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে কতগুলা ইভেন্ট অকার করতেছে এরকম জিনিস নিয়ে যখন কাজ করি, তখন আমরা সেখানে পয়সো ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। যেমন একটা পার্টিকুলার দিনে কয়টা মেশিন ভেঙে যেতেছে, একটা পার্টিকুলার দিনে কয়টা ফোন আসতেছে, একটা পার্টিকুলার দিনে কয়জন পেশেন্ট হাসপাতালে ভর্তি হইতেছে, এরকম কেসগুলোতে আমরা পয়সা ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করি। খেয়াল রাখবা পয়সা ডিস্ট্রিবিউশনের বেলায় তোমাদেরকে অবশ্যই একটা টাইম ইন্টারভাল বলা থাকবে, এবং একটা মিনের মান দেওয়া থাকবে যে তোমার একটা পার্টি ওই পার্টিকুলার টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করতেছে। যেমন এই যে বললাম যে তোমার একটা ধরো আগামী 10 মিনিটে আমার আমার মোবাইলে 3টা ফোন আসবে, একটা সংখ্যা দেওয়া আছে। আজকে সারা দিনে 24 ঘন্টায় মোট 7টা মেশিন নষ্ট হয়ে যাবে কোন একটা গার্মেন্টসে, একটা সময়ের ইন্টারভাল দেওয়া আছে এবং কয়টা আছে অ্যাভারেজে সেটা বলা আছে, এরকম ক্ষেত্রে আমরা পয়সা ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। তাহলে খেয়াল করে দেখো, যখন নাকি এই টাইম ইন্টারভালের কথাটা বলতেছি, আমাদের বাইনোমিয়ালের বেলায় কিন্তু আমরা বলে দিতাম যে তোমার এন সংখ্যক বার যদি একটা ট্রায়াল হয়, এন সংখ্যক বার যদি একটা এক্সপেরিমেন্ট হয়, তাহলে আমরা মনে করে বলতে পারতাম যে সাকসেসের মান এন পর্যন্ত হইতে পারে, কিন্তু এখানে কিন্তু সেটা বলার কোনো উপায় নেই। যেমন আমি যদি বলি যে আজকে সারা দিনে কয়টা ফোন আসতে পারে, ফোনের সংখ্যা 0, 1, 2, 3, 4 ইনফিনিটি পর্যন্ত হইতে পারে, আমি কিন্তু শেষ সীমাটা জানি না। বাইনোমিয়ালের বেলায় কিন্তু আমি জানতাম যে আমার এক্সপেরিমেন্টটা এন সংখ্যক বার করা হইতেছে, যেমন তোমাদের এই ম্যাথের বেলায় বলে দিয়েছিলাম যে এই এক্সপেরিমেন্টটা 5 বার করা হইতেছে, কিন্তু যখন নাকি পয়সা নিয়ে আমরা কাজ করতেছি, পয়সার বেলায় কিন্তু এটা বলার কোনো উপায় নাই যে কতবার আমার এখানে আউটকামটা আসতে পারে, আমার এখানে সাকসেস কয়টা আসতে পারে, এটা কিন্তু বলার কোনো উপায় নাই। কাজেই আমরা যখন নাকি কোনো টাইম ইন্টারভালে, একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করতেছে এই জিনিস নিয়ে কাজ করি, তখন আমরা সেখানে পয়সা ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্লাই করি। বাবারা তোমরা এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, আর আমি ক্লাসের শেষে আমি তোমাদের পুরো স্লাইডটাই দিয়ে দিব। নিসো তোমরা স্ক্রিনশট নিসো? জি স্যার। ভেরি গুড। আচ্ছা আমি আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো কিছুটা বুঝতে পারছো? পয়সা ডিস্ট্রিবিউশনের সাথে বাইনোমিয়ালের পার্থক্যটা কোন জায়গায়? লেডিজ এন্ড জেন্টলম্যান, বাইনোমিয়ালের সাথে পয়সনের পার্থক্যটা কোন জায়গায় কিছুটা ধরতে পারছো? তোমাদের কারো কনফিউশন থাকলে বলো, আমি আবার রিপিট করি, কোনো সমস্যা নেই। কে কে বুঝো নাই বলো তো বাবার, আমি আবার বুঝাই। কেউ না বুঝলে বলো, আমি আবার বুঝাই, কোনো সমস্যা নেই। কারো কনফিউশন থাকলে বলো, আমি আবার রিপিট করি। ওকে আমি ধরে নিলাম তোমাদের কারো কোনো কনফিউশন নাই। আচ্ছা তাহলে এখন দেখো, আমাদের এই পয়সা ডিস্ট্রিবিউশন যেটা, এটাও কিন্তু একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, কারণ এখানে যখন নাকি আমরা এই ইভেন্ট গুলো কাউন্ট করবো, এটা কিন্তু একটা কাউন্ট কাজ করতে, একটা কাউন্ট নিয়ে আমরা কাজ করতেছি, কয়টা টেলিফোন কল আসতেছে, কয়টা মেশিন ভেঙে যেতেছে। তো এই টাইপের যে যে ডিস্ট্রিবিউশনটা, এই যে পয়সা ডিস্ট্রিবিউশনের বেলা যেটা হয়, এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, অবভিয়াসলি এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এবং এই ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের বেলায় আমাদের ডেন্সিটি ফাংশনের ফর্মুলা হচ্ছে এটা, ফাংশন অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ মিউ টু দি পাওয়ার এক্স, এক্স হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এই ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের যে র্যান্ডম ভেরিয়েবলটা এক্স, এই র্যান্ডম ভেরিয়েবল এক্স এর জন্য মিনের মান হচ্ছে মিউ আর ভেরিয়েন্স এর মান হচ্ছে মিউ। এটা আমার জানা মতে সম্ভবত একমাত্র ডিসক্রিট ডিস্ট্রিবিউশন যার বেলায় মিন এবং ভেরিয়েন্স এর মান সমান। আমার কথাটা খেয়াল রেখো, আমার জানা মতে এটাই একমাত্র ডিস্ট্রিবিউশন যার জন্য মিন এবং ভেরিয়েন্স এর মান সমান। আচ্ছা তাহলে এখন দেখো,
আমরা যখন নাকি এই ম্যাটার নিয়ে কাজ করব, এটার পয়সা ডিস্ট্রিবিউশনের ম্যাথের বেলায় সাধারণত দুইটা জিনিস দেওয়া থাকে। একটা হচ্ছে যে তোমাদেরকে হয়তো বলা থাকবে যে তোমার ইয়ার মানটা কত, এই মিনের মানটা কত, এটা দেওয়া থাকতে পারে। আমি আবার বলতেছি, পয়সা ডিস্ট্রিবিউশনের বেলায় হয়তো তোমাদেরকে বলা থাকবে মিনের মানটা, যে মোট কয়টা ইভেন্ট অকার করতেছে, মিউ মিউ বলা থাকতে পারে। অথবা আরেকটা জিনিস হইতে পারে, তোমাদেরকে রেট বলা থাকতে পারে। যদি রেট বলা থাকে, খেয়াল রাখবা রেট হচ্ছে তোমার 1/μ। আমি আবার বলতেছি, তোমাদেরকে যদি মিন বলা থাকে, মিন হচ্ছে তোমার যে মিন নাম্বার অফ ইভেন্ট ইন এ পার্টিকুলার টাইম ইন্টারভাল, এটা হইতে পারে। সাধারণত এটাই দেওয়া থাকে। আর কোনো কারণে যদি বলা থাকে যে এত রেটে ইভেন্ট অকার করতে, তাহলে মনে রাখবা রেট হচ্ছে তোমার 1/μ, অর্থাৎ রেট হচ্ছে তোমার সমান সমান 1/মিন নাম্বার অফ ইভেন্টস অকার ইন পার্টিকুলার টাইম ইন্টারভাল। ঠিক আছে, তোমরা এই দুইটা লাইন একটু লেখা ফেলো প্লিজ, তোমরা এই দুইটা লাইন একটু লেখা ফেলো। তোমরা এই দুইটা লাইন একটু লেখা ফেলো কষ্ট করে। লেখছো? বাবারা তোমাদের লেখা শেষ? জি স্যার। আচ্ছা তাহলে এখন, হ্যাঁ আমি এখন তাহলে ম্যাথের কাজে চলে যাই। তো তোমরা তো মোটামুটি ফর্মুলাটা, স্ক্রিনশট তো রাখছো এটা, ঠিক না? আমি ফর্মুলাটা আবার বলি, ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস মিউ, ই হচ্ছে তোমার যে এক্সপোনেনশিয়াল, যেটা ন্যাচারাল লগারিদমের অপোজিট, যে রিভার্স, যেটা রিভার্স ফাংশন, যেটা এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস মিউ, মিউ টু দি পাওয়ার এক্স, আর নিচে হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল, আর এক্স এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। আচ্ছা তাহলে এখন দেখো, আমরা প্রথম ম্যাথটা ট্রাই করি আর সেকেন্ড ম্যাথটা তোমরা পরে বাসায় ট্রাই করো। প্রথম ম্যাথটা আমি প্রশ্নটা তুলে ফেলি, তোমরা এক কাজ করো, এই স্লাইডটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, আর আমি পরে ম্যাথের কাজে হাত দিতেছি। নিচ্ছ স্ক্রিনশট? লেডিজ এন্ড জেন্টলম্যান, স্ক্রিনশট নিছো তোমরা? জি স্যার। ভেরি গুড, তাহলে আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি আবার। ওকে, আচ্ছা এখানে প্রশ্নটা কি বলছে দেখো, এখানে প্রশ্নটা বলছে যে একটা একটা পার্টিকুলার দিনে, একটা পার্টিকুলার দিনে কোন একটা প্রাইভেট ক্লিনিকে মোট 10 জন রোগী অ্যাভারেজে অ্যাডমিশন নিতে পারে। খেয়াল করে দেখো, একটা প্রাইভেট ক্লিনিকে একটা গিভেন দিনে, এই কথাটা খেয়াল রাখবো, একটা টাইম ইন্টারভাল এখানে দেওয়া আছে, অ্যাভারেজ নাম্বার অফ ইমার্জেন্সি পেশেন্টস, অ্যাভারেজ নাম্বার যেটা, এটা তোমরা খেয়াল করো, এটা সংখ্যাটা হচ্ছে 10। এই দুইটা জিনিস এখানে দেওয়া আছে। তার মানে কি, একটা টাইম ইন্টারভালে অ্যাভারেজে কয়টা কেস অকার করে, এই সংখ্যাটা তোমাদেরকে দেওয়া আছে। বাইনোমিয়ালের বেলায় কি থাকতো, বলা থাকতো যে 10 জন রোগী ভর্তি হলে তার মধ্যে 5 জনের ঠ্যাং ভাঙা থাকবে, এরকম একটা ইভেন্ট বাই করো। বাইনোমিয়ালের বেলায় কিন্তু কোনো সময়ের ব্যাপার থাকতো না। আমি আবার বলতেছি, তোমরা খেয়াল রাখো, বাইনোমিয়ালের বেলায় কোনো সময়ের টার্ম থাকে না, বাইনোমিয়াল নেভার ডিলস উইথ টাইম ইন্টারভাল, এই কথাটা খেয়াল রাখবা, এটা হলো আমাদের মেন কথাটা, এটা খেয়াল রাখবো যে বাইনোমিয়ালের বেলায় কখনোই আমরা কোনো টাইম ইন্টারভাল নিয়ে কাজ করি না, শুধুমাত্র পয়সোর বেলায় আমরা এই কাজটা করি। পয়সোর বেলায় আমরা দেখি যে একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে কয়টা ইভেন্ট অকার করছে, এটা তোমাদেরকে দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে বলছে যে একটা পার্টিকুলার দিনে ওই ক্লিনিকে 5 জন ইমার্জেন্সি পেশেন্ট ভর্তি হবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। অ্যাটলিস্ট 3 জন ভর্তি হবে, তার প্রবাবিলিটি বের করতে বলছে। বিটুইন 5 এন্ড 10, এটা বের করতে বলছে। ওকে, তাহলে আমি সলভের কাছে হাত দিই বাবারা, দেখো সলভ
let the random variable is denoted by x and the average number of patients are denoted by কি জানি ছিল ফর্মুলাটা আমাদের মিউ ছিল ঠিক না ইজ মিউ Let the random variable is denoted by x and the average number of patients are denoted by mu. Acha. Tale protom ta ki hobe? Protom ta hobe probability of ki ber korte bolche. 5 jon rogi bhorte hobe tar probability ber korte bolche. Tar mane probability of x equal to 5. Acha. Eta ber korte bolche. From definition of Poisson distribution. We know function of x এবং আমার প্যারামিটার যেটা ছিল মিউ এটা সমান সমান হচ্ছে এই ফাংশনের চেহারা যেটা আছে সেটা লেখা ফেলো আমাদের এই স্লাইডের মধ্যে যে ফর্মুলা ছিল from definition of Poisson distribution we know function of x mu এটা সমান সমান হচ্ছে আমাদের যে ফর্মুলা যেটা ছিল এই ফর্মুলাটা লেখা ফেলো e to the power mu mu to the power x x to the x নিচে হচ্ছে x ফ্যাক্টোরিয়াল আমি আবার বলতেছি এখানে তোমরা যে কাজটা করবা from definition of Poisson distribution we know function of x mu equal to এই ফাংশনের চেহারাটা লেখা ফেলবা পাশে লেখা দিবা যে x এর মান হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত আমার কথা বুঝছো তোমরা হ্যাঁ লেখছো আচ্ছা তাহলে এখন একটা কাজ করো এখন তাহলে আমরা যে এই ম্যাথের কাজটাতে হাত দিই তোমরা এখানে ফর্মুলাটা লেখছো তাহলে এখন দেখো আমাদের নেক্সট প্রথম ম্যাথ যে ম্যাথটা ছিল এটা তাহলে কি হবে এটা সমান সমান হবে তাহলে ওই ফর্মুলা দিয়ে যদি বসাই ই টু দি পাওয়ার মাইনাস 10 আচ্ছা 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ই টু দি পাওয়ার মাইনাস 10 ই টু দি পাওয়ার হচ্ছে মাইনাস 10 10 টু দি পাওয়ার 5 আর নিচে হচ্ছে তোমার 5 ফ্যাক্টোরিয়াল ঠিক আছে মানটা বাইর করতে পারবো না পারবো না বাবারা মানটা মানটা বাইর করতে মানটা বাইর করে ফেলো কত আসে আমার বলো তো দেখি তো থ্যাংক ইউ ম্যান এক্সপোনেনশিয়াল মাইনাস 10 ইনটু হচ্ছে তোমার স্যার ঠিক আছে স্যার হ্যাঁ ঠিক আছে আমার মনে ঠিক আছে ওর মানটা ঠিকই আছে ফ্যাক্টর রিয়েল 5.37 ঠিক না এটা না আসে মানটা এটি তো নাকি 0.037 হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এটি আচ্ছা এবার সেকেন্ডটা দেখো থ্যাংক ইউ ম্যান আচ্ছা এবার সেকেন্ডটা দেখো সেকেন্ড ম্যাটারতে কি বলছে অ্যাট লিস্ট 3 ইমার্জেন্সি পেশেন্ট মানে কমপক্ষে 3 জন ইমার্জেন্সি পেশেন্ট আসবে তার প্রোবাবিলিটি তার মানে প্রোবাবিলিটি অফ x কমপক্ষে 3 জন মানে লেস অর ইকুয়াল টু 3 ঠিক না কমপক্ষে 3 জন মানে কি 3 অথবা তার চেয়ে বড় এটা হওয়ার কথা না ঠিক কি না স্যার গ্রেটার দেন হবে না ওহো দাঁড়াও কমপক্ষে তো মানে বেশি x এর মান 3 এর চেয়ে বড় অথবা তার চেয়ে সমান হ্যাঁ থ্যাংক ইউ ম্যান তুমি ঠিকই বলছো আমি ভুল করছি থ্যাংক ইউ আচ্ছা তাহলে x এর মান 3 এর সমান বা তার চেয়ে বড় হবে এখন বলো তো এটা কেমনে বাইর করবা
স্যার 1 মাইনাস পি অফ এক্স লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স এর মান এটা না স্যার গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে স্যার পি অফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু বের করলে তো স্যার পি এক্স ইকুয়াল টু 5 আমরা বের করছি তো গ্রেটার দ্যান সরি স্যার এটা সরি স্যার এটাই কেন এটা হবে বুঝতে পারছো কিনা দেখো এটা কেন হবে কারণটা আমার একটু বলো কেন এটা হইছে বলো তো কারণটা বুঝতে পারছো কিনা বলো স্যার দুইজন বা দুইজনের কম যতজন আসছে ওটা বের করলে এক থেকে বিয়োগ দিলেই বাকিটা বের হয়ে যাবে হ্যাঁ এবং এখানে দেখো আমরা বাইনোমিয়ালের বেলায় কিন্তু n এর মানটা জানতাম x এর মান কত আমরা কিন্তু জানতাম এখানে কিন্তু আমরা জানি না কারণ আমরা যখন নাকি পয়সো নিয়ে কাজ করতেছি দেখো পয়সোর বেলায় আমাদের x এর মান কত হইতে পারে 0 1 2 3 এভাবে করে কত পর্যন্ত যেতে পারে বলো তো আমরা কিন্তু শেষ সীমা জানি না এই জিনিসটা খেয়াল রাখবে বাইনোমিয়ালের বেলায় কিন্তু আমরা জানতাম যে এখানে শেষ সীমা ছিল একটা একটা শেষ সীমা জানতাম 10 জন পর্যন্ত আসতে পারে এখানে কিন্তু আমরা শেষ সীমা জানি না শেষ সীমা কিন্তু ইনফিনিটি পর্যন্ত আসতে পারে ঠিক না শেষ সীমা কিন্তু আমার ইনফিনিটি পর্যন্ত আসতে পারে আমি তো জানি না আমার এখানে কতজন আসতে পারে ফাইনালি কাজেই আমরা যেটা করতে পারি আমরা জানি যে টোটাল প্রবাবিলিটির মান হচ্ছে 1 1 থেকে যদি আমি এই 0 1 2 রে বাদ দিয়ে দিই তাহলে আমি আমার বাকিটা পেয়ে যাব বুঝতে পারছো বাবারা কেউ না বুঝলে বল আমি আবার রিপিট করি সবাই কি বুঝছো না বুঝলে বল আমি আবার রিপিট করব আবার একটু রিপিট করো আরেকবার রিপিট করি আচ্ছা তোমরা দেখো বাবা আমরা যখন পয়সো নিয়ে কাজ করছি আমি পয়সোর ডেফিনেশনে চলে যাই পয়সোর বেলায় আমরা কি বলছি যে একটা পার্টিকুলার টাইম ইন্টারভ্যালে কতজন করে অকার কত কতগুলা রোগী আসতেছে কতগুলা ইভেন্ট অকার করতেছে সেটা সংখ্যা আমাদের দেওয়া আছে এখন আমাদেরকে এভারেজ নাম্বার অফ ইভেন্ট এভারেজ নাম্বার অফ সাকসেস বা এভারেজ নাম্বার অফ ইভেন্টের কথা বলা আছে কিন্তু কতগুলা হাইয়েস্ট হইতে পারে সেটা কিন্তু বলা নাই সেটা কি বলা আছে যেমন ধরে যে এক্সাম্পলগুলো বললাম যে আগামী এক ঘন্টায় আমার এতগুলো টেলিফোন কল আসতে পারে এভারেজে এতগুলো টেলিফোন কল আসতে পারে কিন্তু এক্স্যাক্টলি কতগুলো আসবে বা টেলিফোন কলের শেষ সীমা কত এটা কি আমরা জানি আগামী এক ঘন্টায় আমার মোবাইলে কি 3 লাখ ফোনও আসতে পারে না আমি না না ধরলে না ধরলাম 1 কোটি ফোনও আসতে পারে আমি হয়তো ফোন ধরলাম না কিন্তু আসতে পারে না চাইলে পারে আমি ধরতে পারলাম বা না পারলাম আসতে তো পারে ফোন তো আসতে সমস্যা নেই আসতে পারে না কাজেই আমাদের বাইনোমিয়ালের বেলাতে যখন নাকি আমরা কাজ করছি বাইনোমিয়ালের বেলায় কিন্তু একটা সীমা ছিল যে এখানে এন সংখ্যক বার আমার ট্রায়ালটা রিপিট করা হয়েছে পয়সোর বেলায় কিন্তু সেটা নাই পয়সোর বেলায় এক্স এর মানটা যা ইচ্ছা তাই আসতে পারে ইনফিনিটি পর্যন্ত আসতে পারে কাজেই আমরা যখন নাকি এই এক্স এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 3 এর প্রবাবিলিটি বের করব নর্মালের বাইনোমিয়ালের বেলা যেটা করছিলাম যে তোমার 3 বা তার চেয়ে উপরে যা ছিল যোগ করে ফেলছি 4 5 ছিল 5 পর্যন্ত যোগ করে ফেলছি এখানে তো বাবারা আমার শেষ সীমা হচ্ছে ইনফিনিটি ইনফিনিটি পর্যন্ত আমি যোগ করতে পারবো না পারবো বুঝতে পারছো পয়েন্টটা ইনফিনিটি পর্যন্ত আমি যোগ করতে পারবো না কাজেই আমি যেটা করতে পারি আমি জানি যে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 এই 1 থেকে যদি আমি 3 এর নিচেরটারে বাদ দিয়ে দিই তাহলে আমি আমার আমার মেইন প্রবাবিলিটি সেটা আমি পেয়ে যাব তার মানে কি হইতাছে দেখো এটা তাহলে হইতাছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 এটা বাই করলে আমাদের কাজ হয়ে যাবে পারবা না তাহলে বাবারা বাকিটা শেষ করতে মিস্টার আনিস তুমি পারবা না এখন ইনশাল্লাহ ভেরি গুড আচ্ছা এবার আমি এটা লাস্ট ম্যাথটা করি লাস্ট ম্যাথটাও মোটামুটি সেম টাইপেরই লাস্ট ম্যাথটাতে কি বলছে দেখো বিটুইন 5 এন্ড 10 পেশেন্টস তার মানে কি 5 থেকে 10 জনের মধ্যে আসবে বিটুইন 5 এন্ড 10 পেশেন্টস তাহলে এটা কি হবে তাহলে এখানে কি হবে বলো তো প্রবাবিলিটি অফ 5 x 10 এখন আমাদের বলতে এখানে সিম্বল গুলো কি হবে বলতো বাবারা লেস দেন না লেস অর ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু কারণ দেখো বিটুইন 5 এন্ড 10 বাংলা করো বাংলা কি মানে হয় 5 থেকে বিটুইন 5 এন্ড 10 এটার বাংলা কথার বাংলা শব্দের অর্থ তো কি হয় 5 থেকে 10 জন ঠিক না তার মানে কি 5ও হইতে পারে 6ও হইতে পারে 7ও হইতে পারে 8 9 10 হইতে পারে 10 এর উপরে যাবে না তাহলে 5 এবং 10 দুইটাই কি ইনক্লুডেড থাকবে না জি স্যার ভেরি গুড কাজেই আমার এখানে যেটা হবে আমরা এখানে সিম্বলটা দিব হচ্ছে তোমার এই এই সিম্বলটা লেস গ্রেটার দেন অর ইকুয়াল টু যে সিম্বলটা এটা আমরা এখানে অ্যাপ্লাই করব 10 এর বেলা তো সেম জিনিস হবে আচ্ছা
তাহলে এখন এটার মানটা কি হবে তাহলে বলো তো বাবারা, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু ফাইভ প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু সিক্স প্লাস সেভেন সেভেন এইট নাইন টেন। আচ্ছা এখানে কোনো শর্টকাট করার উপায় নেই, কেন তোমরা বুঝতে পারছো তো? হ্যালো, এখানে কেন শর্টকাট করা যাবে না বুঝতে পারছো তো? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এখানে কেন শর্টকাট করা যাবে না বুঝতে পারছো? মানে আগের বার যেমন ওই যে ওয়ান থেকে বিয়োগ জি স্যার করছিলাম কেন করা বুঝতে যাবে না পারছি। বুঝতে পারছো তো? কারণ আমাদের এখানে কিন্তু ওই যে আমরা কিন্তু টোটাল মানটা জানি না, আমি তারপরে তোমাদের একটু বলে দিই কারো যদি কনফিউশন থাকে। এখানে এক্স এর মান কত হতে পারে? এক্স এর মান হইতে পারে জিরো কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন, কেমন পর্যন্ত চলতে থাকবে। এখন দেখো আমাদেরকে বের করতে বলছে বিটুইন ফাইভ অ্যান্ড টেন ইমার্জেন্সি পেশেন্ট, এটা আমাদেরকে বের করতে বলছে। এখন দেখো আমাদের আলটিমেটলি বের করতে বলছে পাঁচ থেকে দশ, এটার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। এখন দেখো আমরা জানি যে টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, তো এখন আমরা যদি আগের মতো শর্টকাট করতে চাই তাহলে আমাদের কি করতে হইতো? আমাদের তাহলে যেটা করতে হইতো প্রবাবিলিটি বের করার জন্য আমরা যেটা করতে পারতাম যে তোমার ওই অল্টারনেটিভ যে বুদ্ধিটা কাজে লাগাইতে পারতাম সেটা ছিল যে কি, যে তোমার প্রবাবিলিটি অফ এটা সমান সমান তাহলে কি হবে ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস অর ইকুয়াল টু ফোর মাইনাস এই পাশে যেগুলো আছে, ঠিক না? এখন কত হলো এই পাশে কত আছে এটা কি আমরা জানি? এটা শেষ সীমা কি আমরা জানি বাবারা বলো তো? এটা কিন্তু আমরা জানি না। এখন কি আমরা এই জিনিস দিতে পারবো? এটা কি দেওয়া সম্ভব? হ্যাঁ, বা যদি লেখো এটার মান কি আমরা বের করতে পারবো বলো তো বাবারা? এটার মান কি আমরা বাইর করতে পারবো? এটা সম্ভব? কারণ আমি এখানে শেষ সীমা জানি না এদিকে কত, বুঝতে পারছো? হ্যালো, যে কারণে আমরা এখানে এই কাজটা করব না, আমাদেরকে এখানে এটাই করতে হবে। আচ্ছা তো তোমরা তাহলে এক কাজ করো, তোমরা একটু কষ্ট করে মানটা বাইর করে ফেলাও, আমি এটা নিয়ে আর বাকিটা করবো না, বাকি ক্যালকুলেশনটা তোমরা শেষ করে ফেলো। আচ্ছা আমি এখন আমার ওই স্লাইড আবার ব্যাক করি। তো তোমাদের এখানে একটা ম্যাথ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, তোমরা একটু ট্রাই করো, আমাকে যদি যদি কোনো সমস্যা হয় আমার তাহলে তোমরা জানাও, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা ট্রাই করো, যদি কারো কোনো সমস্যা হয় আমার সাথে মেইলে যোগাযোগ করো। আচ্ছা এখন বলো তোমাদেরকে একটা 2-1 মিনিটের ব্রেক লাগবে, আমার আজকের ক্লাসটা কিন্তু 11টা পর্যন্ত, তোমাদেরকে একটা 2-4 মিনিটের ব্রেক লাগবে নাকি আমি টানা পড়ায় যাবো? বলো তোমরা কি চাও, টানা পড়ায় যাবো নাকি একটা 2-1 মিনিটের ব্রেক দিব? একটু ব্রেক দেন। আচ্ছা তাহলে আমি এক কাজ করি, আমার ঘড়িতে এখন 10:16 বাজে, দেখছো আমার ঘড়িতে এখন 10:16 বাজে, আমি ঠিক 10:21-এ ব্যাক করবো, ঠিক আছে? তাহলে ঠিক 10:21-এ তোমাদের সাথে আবার দেখা হবে। লেডিজ এন্ড জেন্টলম্যান শুরু করবো। হ্যালো, আমার কথা কি সবাই শুনতে পারতেছো? একটু কথার উত্তর মুত্তর দিও মিয়া, আর আর কয়দিন পাইবা, আমি তো বেশি দিন নাইও তখন। আচ্ছা শুনো, তো আমরা এই মাত্র যেটা শেষ করলাম পয়সার ডিস্ট্রিবিউশন, পয়সার বেলাতে আমাদের পার্থক্যটা যেটা ছিল যে পয়সার বেলায় আমরা বলছি যে এখানে আমরা কাজ করতেছি তোমার একটা স্পেসিফিক টাইম ইন্টারভ্যালে কয়টা ইভেন্ট অকার করে সেটার উপরে। বাইনোমিয়ালের বেলায় ছিল কি যে আমার একটা এখানে একটা এক্সপেরিমেন্টের সংখ্যা দেওয়া ছিল যে কতবার একটা এক্সপেরিমেন্ট হয়েছে এবং সেখানে সাকসেসের প্রবাবিলিটি দেওয়া ছিল। তো বাইনোমিয়ালের বেলাতে একটা প্রবলেম ছিল কি যে যদি আমাদের এক্সপেরিমেন্ট যদি অনেক বড় হয়ে যায় তখন কিন্তু আমার এই বাইনোমিয়ালের প্রবাবিলিটি বের করাটা খুব টাফ হয়ে যায়। তোমরা যদি ফ্যাক্টোরিয়াল এই কম্বিনেশনের এস্টিমেট যেগুলো করার যে উপায়গুলো আছে তোমরা চেক করে দেখবে যে যদি আমাদের ট্রায়ালের সংখ্যা অনেক বড় হয় তাহলে কিন্তু দেখবে যে এই কম্বিনেশনের মান বের করাটা খুব টাফ হয়ে যায়, দেখবে যে তোমার ইভেন ক্যালকুলেটর দেখবে সেটা আর কভার আপ করতে পারে না। তো এইসব কারণে একটা অ্যাপ্রক্সিমেশন আমি তোমাদের কাছে বলতেছি, সেটা হলো গিয়া যদি এরকম হয় যে আমাদের এই বাইনোমিয়ালের বেলায়, আমি আবার বলতেছি আমাদের বাইনোমিয়ালের বেলায় যদি এই এন এর মানটা অনেক বড় হয়
এবং পি এর মানটা খুব ছোট হয়। আমি আবার বলতেছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বেলায় যদি এন এর মানটা অনেক বড় হয়, আমার নাম্বার অফ ট্রায়ালের সংখ্যা যদি অনেক বড় হয় এবং আমার সাকসেসের প্রবাবিলিটি যদি খুবই ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা বাইনোমিয়ালের পরিবর্তে পয়সর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, করলে আমরা সেম রেজাল্ট পাবো, অ্যাপ্রক্সিমেটলি আমরা সেম রেজাল্ট পাবো। এবং এখানে একটা কমন রুল অফ থামস দেওয়া আছে যে যদি তোমার এই শর্তটা মোটামুটি ফুলফিল করে, যে তোমার এন এর মানটা মনে করো 100 চেয়ে বেশি আর পি এর মানটা 0.5 এর চেয়ে ছোট, এরকম হইলে তোমরা দেখবা যে এই ফর্মুলাটা মোটামুটি ভালো কাজ করে, যে বাইনোমিয়াল আর পয়সর দেখবা মোটামুটি একই রেজাল্ট দেয়। আমি আবার বলতেছি যদি বাইনোমিয়াল এক্সপেরিমেন্টে নাম্বার অফ ট্রায়ালের সংখ্যাটা অনেক বেশি হয় এবং সাকসেসের প্রবাবিলিটি যদি খুবই ছোট হয়, তখন আমরা বাইনোমিয়ালের পরিবর্তে পয়সা দিয়েও সেম রেজাল্ট পাবো। আচ্ছা, এই ম্যাটটা তোমাদেরকে আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি, আমার ক্লাসের পরে তোমরা একটু এই ম্যাটটা ট্রাই করে দেখো বাবারা, যে এখানে দেখবা যে আমার এই দুইটা ফর্মুলাতে সেম রেজাল্টই আসে। আমি বাইনোমিয়াল দিয়ে করলে যে রেজাল্ট পাবা, পয়সা দিয়ে করলেও যে মোটামুটি সেম রেজাল্টই তোমরা পাবা। এটা এখন করার দরকার নেই, আমার ক্লাসের পরে তোমরা করে প্র্যাকটিস করে দেখো, দেখবো তোমরা মোটামুটি সেম রেজাল্ট পাবা। কিন্তু আমি আবার সাবধান করতেছি এটা সব সময় কাজ করবে না, এটা কাজ করবে শুধুমাত্র যদি আমার দেখো যে এটা একটা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট এবং এখানে একটা পরিষ্কারভাবে দেওয়া আছে নাম্বার অফ ট্রায়ালের সংখ্যা দেওয়া আছে এবং সাকসেসের প্রবাবিলিটি দেওয়া আছে খুব ছোট, শুধুমাত্র তখনই এটা কাজ করবে, অন্য সময় কাজ করবে না। যেমন আমি তোমাদের যে এক্সাম্পলটা দিচ্ছি এখানে বলছি যে 250টা গ্লাস যদি ভাঙে, তার মানে কি 250টা গ্লাস ভাঙতেছে মানে কি, এখানে কিন্তু এন এর মানটা দেওয়া আছে এবং বলা আছে যে তোমার এই প্রবাবিলিটি হচ্ছে 0.012। কাজেই এখানে দেখো আমার এই নাম্বার অফ ট্রায়াল যেটা এটা অনেক বড় এবং আমার সাকসেসের প্রবাবিলিটি খুবই ছোট, এরকম ক্ষেত্রে তোমরা বাইনোমিয়াল এবং পয়সো থেকে সেম রেজাল্ট পাবা, অন্যান্য ক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না, অন্যান্য ক্ষেত্রে এই অ্যাপ্রক্সিমেশনের ফর্মুলাটা কাজ করবে না। আমার কথাই কিছুটা মনে থাকবে, তোমাদের কিছুটা বুঝতে পারছো আমি কখন কখন এটা কাজ করবে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি এখন তোমাদের সাথে আমার লাস্ট ডিস্ট্রিবিউশনটা শুরু করতেছি। লাস্ট ডিস্ট্রিবিউশনটা শুরু করার আগে তোমাদের একটা জিনিস মনে করে দিই, আমরা যখন নাকি র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করছি, র্যান্ডম ভেরিয়েবলের জন্য র্যান্ডম ভেরিয়েবলের প্রবাবিলিটিকে আমরা যখন একটা টেবুলার ফর্মে প্রেজেন্ট করি তাকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলছিলাম, বা যখন গ্রাফিক্যাল ওয়েতে প্রেজেন্ট করি। ডিসক্রিট ডিস্ট্রিবিউশনের দেখছিলাম যে মানগুলা কিছু খাম্বা আকারে থাকে, প্রত্যেকটা মানের এগেনস্টে একটা প্রবাবিলিটি দেওয়া আছে এবং সেভাবে এটা কাজ করছে। কিন্তু কন্টিনিউয়াস এর বেলায় কিন্তু সেম ঘটনা ঘটেনি। কন্টিনিউয়াস এর বেলায় আমরা কি বলছিলাম যে এখানে একটা কার্ভের আন্ডারে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1 এবং এখানে সে এই এই আমার কন্টিনিউয়াস ভেরিয়েবল যেটা আছে সেই ভেরিয়েবলের পুরো রেঞ্জের মধ্যে সেই প্রবাবিলিটি গুলাকে এই কার্ভের সাহায্যে এখানে প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি, কাউসার স্যার তোমাদেরকে যে পড়াইছিল মনে পড়ে? কাউসার স্যার যখন তোমাদের পড়াইছিল তিনি তোমাদেরকে কয়েকটা টার্ম পড়াইছিল, মিন, মিডিয়ান, মোড, মনে পড়ে টার্মগুলো? কাউসার স্যার তোমাদেরকে সেন্ট্রাল টেন্ডেন্সি পড়াইছিল, মনে আছে? আমি তোমাদের কিন্তু কয়েকদিন আগে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন পড়াইছি, সেন্ট্রাল টেন্ডেন্সির মধ্যে কাউসার স্যার তোমাদেরকে তিনটা জিনিস পড়াইছিল, মিন, মিডিয়ান, মোড, মনে পড়ে? রেসপন্স করো, মিন, মিডিয়ান, মোড, মনে পড়ে? হ্যালো স্যার, এইগুলো আমরা এমনি জানতাম ইন্টারের, ওইগুলো মনে আছে। কেন কাউসার স্যার তোমাদের পড়াইছে আমি জানি, কাউসার স্যার তোমাদের পড়াইছে আমি জানি, কাউসার স্যার তোমাদেরকে আমার কাছে ছাড়ছে, ছাড়ার আগে এগুলো পড়ায় তোমাদেরকে ছাড়ছে। এই যে মনে করো র্যান্ডম ভেরিয়েবল যখন আমি তোমাদের পড়াই, যে তোমাদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পড়াইছি, ভেরিয়েন্স কি জিনিস, ভেরিয়েন্সের সংখ্যাটা তোমাদেরকে কাউসার স্যার দিয়ে তারপর আমাকে ছাড়ছে, তার আগে ছাড়েনি, তার সাথে আমার যোগাযোগ ছিল, মনে পড়ে না? মনে পড়া তো উচিত। জান্নাতুল মা তুমি আসো, হ্যালো জান্নাতুল আম্মা, এগুলো পড়াইছে না কাউসার স্যার? পড়ানোর তো কথা স্যার, পড়াইছে স্যার, ভুলে গেছে অ্যাকচুয়ালি। ভেরি গুড, পড়ালেই চলবো, কাজ স্যার অবশ্যই পড়েছে, না পড়ে তোমাদেরকে আমার কাছে ছাড়বে না, কারণ আমি নিজেও তোমাদের ক্লাস নেওয়া শুরু করিনি, যেগুলো না পড়ালে আমি আমি পড়াইতে পারবো না। মিস্টার জাকিরুল তোমার কি মনে আছে বাবা, রোল নাম্বার 18, মিস্টার জাকিরুল তোমার কিছুটা মনে আছে কাজ স্যার যে পড়েছিল? জি স্যার মনে আছে স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এখন তাহলে তোমরা আমাকে বলো, এই যে কোন একজন বলো, মিন জিনিসটা কি? মিন ছিল কি, যে আমার একটা ভেরিয়েবলে সবগুলো পসিবল মান রে কয়টা মান আছে এই মান দিয়ে ভাগ করলে আমরা মিন পাইতাম। মিডিয়ান কি জিনিস বলো তো, যেহেতু একটু একটু মনে আছে নাকি স্যার? মধ্যক যেটা আমরা জানি বাংলায়, মধ্যক, এটা কি জিনিস? আমার সবগুলো ডাটাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোটতে সাজানোর পরে মাঝখানে যে মানটা পড়ে, যেটা আমার ডাটাকে সমান দুইটা ভাগে ভাগ করে, তাকে আমরা বলছিলাম মিডিয়ান বা মধ্যক। আর মোট কি জিনিস, মোট কি জিনিস বলো তো? যে মানটা সবচেয়ে, সরি স্যার, ওই যে প্রচুরক, প্রচুরক, এটা কি জিনিস?
প্রচুর পরিমাণে যে জিনিস থাকে, অর্থাৎ যেই মানটা সবচেয়ে বেশি অকার করে সেটাকে আমরা বলছিলাম মোট। আচ্ছা এখন দেখো, রিয়েল লাইফে আমরা যেসব কন্টিনিউয়াস ভেরিয়েবল নিয়ে কাজ করি, যেমন মনে করো ইনকাম, হাইট, ওয়েট, তারপরে আর কি বলা যায়, মোটামুটি রিয়েল লাইফে তোমরা যত কন্টিনিউয়াস ভেরিয়েবল পাবা, কন্টিনিউয়াস ভেরিয়েবল বলো বা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বলো, আমি আপাতত কন্টিনিউয়াস ভেরিয়েবলের কথা বলি, সবগুলো ভেরিয়েবলের জন্য একটা কমন নেচার কি জানো, যখন নাকি আমাদের ডাটার সাইজটা অনেক বড় হতে থাকবে, দেখবা যে এই ডাটার জন্য, এই ভেরিয়েবলের জন্য এই মিন মিডিয়ান মোড তিনটা সমান হওয়া শুরু করে। আমি আবার বলতেছি, যখনই ডাটার সাইজ বড় হয় তখনই দেখা যায় যে কোনো কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য তোমার এই মিন মিডিয়ান কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য যখনই দেখবে যে ডাটা সাইজ বড় হইতে থাকে এই মিন মিডিয়ান মোড তিনটা সমান হয় অথবা সমান হওয়ার দিকে অ্যাপ্রক্সিমেট করতে থাকে। আচ্ছা তো যখন নাকি একটা ডাটার জন্য মিন মিডিয়ান মোড তিনটা সমান হয় তখন তার চেহারাটা কিরকম হবে গ্রাফিক্যালি, এই জিনিসটাই আমি তোমাদের দেখাই। যখন নাকি একটা ডাটার জন্য মিন মিডিয়ান মোড তিনটা সমান হবে তখন দেখা যায় কি যে তার প্রবাবিলিটি বা তার যে কোনো ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করো তার শেপটা অনেকটা এরকম বেল শেপড হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে খেয়াল করো, এই ডাটাটা যদি চিন্তা করো, এই ডাটার জন্য মিন কত, এই ডাটাটা শুরু হয়েছে -3 থেকে +3 পর্যন্ত, তাহলে মিন কত হয় বলতো, সবগুলো যোগ করে দাও আমার কিন্তু যোগ ফল আসবে 0, তারপর যা দিয়ে ভাগ করো মিন আসবে 0। আচ্ছা মিডিয়ান কত আসে দেখো তো, মিডিয়ানও কিন্তু 0, কারণ দেখো এটা 0 এর এই পাশে তিনটা ভ্যালু আছে, এই পাশেও তিনটা ভ্যালু আছে, মানে 0 কি মিডিয়ান না? মিডিয়ানের কাজ কি ছিল, মাঝখানের যে ভ্যালুটা ছোট থেকে বড়তে সাজানোর পরে মাঝখানের যে ভ্যালুটা যেটা আমার ডাটাকে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে দেখো এখানে মাঝখানে পড়ছে মিন, মিডিয়ানও কিন্তু 0, কারণ মিডিয়ান পড়ছে মাঝখানে, এর এই এই পাশে অর্ধেক ভ্যালু আছে, এই পাশে অর্ধেক ভ্যালু আছে, কাজে মিন আর মিডিয়ান দুইটার মানে কি সমান না এখানে দেখো তো বাবারা? জি স্যার অবশ্যই, ভেরি গুড। সেই সাথে খেয়াল করো মোডের সংজ্ঞা কি ছিল, যে যেই মানটা সবচেয়ে বেশি আকার করে, এখানে দেখো এখানে কিন্তু 0টাই সবচেয়ে বেশি আকার করছে, ঠিক না? অন্য মানগুলো তুলনায় দেখো 0টাই কিন্তু সবচেয়ে বেশি আকার করছে, তার মানে কি আমাদের যে কথাটা বলছিলাম যে মিন মিডিয়ান মোড তিনটা সমান হবে, এখানে কি তাই হয়েছে না? রাইট, হ্যাঁ হ্যাঁ স্যার তাই হয়েছে। কোন কন্টিনিউয়াস ভেরিয়েবল যদি এরকম হয় যার বেলায় আমাদের এই মিন মিডিয়ান মোড তিনটা সমান, তিনটা একই পয়েন্টে পড়ে, তখন আমরা যে শেপটা পাই এই শেপটাকে আমরা বলি সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, আর এটার জন্য যেই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা পাই তাকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা আমার আজকের ক্লাসের মেন টপিক। সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন অথবা নর্মাল ডিস্ট্রিবিউশন দুইটা আলটিমেটলি একই জিনিস, তবে আমরা ফার্স্টে সিমেট্রিক ব্যাপারটা বলে নিই, কারণ যখনই একটা ডিস্ট্রিবিউশন সিমেট্রিক্যাল হয় তখন তার বেলায় এই মিন মিডিয়ান মোড তিনটা সমান হবে, এবং কোনো কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য যদি সিমেট্রিক্যাল এই ফরম্যাটটা কাজ করে তখন আমরা তাকে বলি নর্মাল ডিস্ট্রিবিউশন, এটাকে আমরা বলতেছি নর্মাল ডিস্ট্রিবিউশন। তো নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে বড় ক্রাইটেরিয়া, যেটা এই ডিস্ট্রিবিউশনটা হলো আমার একমাত্র ডিস্ট্রিবিউশন যার জন্য মিন মিডিয়ান মোড তিনটা সমান, যে কারণে দেখো আমরা যদি একদম মাঝ বরাবর, এই যে একটা হালকা সবুজ দাগ দেখতেছো না বাবারা, আমরা যদি এই দাগ বরাবর ভাগ করি এই পাশে আর এই পাশে সেম এরিয়া তুমি পাবা, এটা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, কাজে আমার এই কার্ভের আন্ডারে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, আমি যদি এই বরাবর একদম লম্বা বরাবর যদি ভাগ করি এই সবুজ দাগটা বরাবর, এই পাশে প্রবাবিলিটি পাবো 0.5, এই পাশে পাবো 0.5, এটা একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, এটা দুই পাশে একদম সেম, একদম আইডেন্টিক্যাল দুই পাশে। আচ্ছা তাহলে তোমার নর্মাল ডিস্ট্রিবিউশনের মেন কনসেপ্ট ধরতে পারছো বাবারা, একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যদি এরকম হয় যে যার জন্য মিন মিডিয়ান মোড তিনটা সমান, তখন আমার এটার জন্য যে ডিস্ট্রিবিউশনটা শেপ হয় সিমেট্রিক্যাল, এবং এই কন্টিনিউয়াস যে র্যান্ডম ভেরিয়েবলটা এটাকে আমরা বলি নর্মাল ভেরিয়েবল, আর এই নর্মাল ভেরিয়েবলের জন্য যে ডিস্ট্রিবিউশন তাকে আমরা বলি নর্মাল ডিস্ট্রিবিউশন। ওকে তোমরা তাহলে এক কাজ করো বাবারা, তোমরা এই এই এটার একটা এই স্লাইডটার একটা ছবি নিয়ে ফেলো, একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। স্যার আমাদের এই কোর্সটা শেষ করতে আর কতগুলা ক্লাস লাগবে? আমি কি তোমার বেশি ডিস্টার্ব করতেছি বাবা? না না স্যার, আসলে আমরা অনেক হারে আগাইতেছি, তো আমার মনে হচ্ছে যে মনে হয় বেশি দিন লাগবে না। আজকের ক্লাসটা শেষ হলে পার্ট বি এর অর্ধেক শেষ হবে। আচ্ছা আচ্ছা, আর আজকের ক্লাসের পরে আমি তোমাদেরকে কাউসার স্যারের কাছে ছেড়ে দিব, আগামী সপ্তাহ থেকে কাউসার স্যার ক্লাস নেবে, কাউসার স্যারের কাছে পার্ট এ পুরোপুরি শেষ করার পরে তারপরে পার্ট বি বাকিটা আমি ধরে টান দিব, তবে পার্ট বিতে বাকি যতটুকু আছে ওইখানে সময় খুব বেশি আমি পাবো না, আমি সময় নিবো না, কারণ
ওইখানে জান প্রাণ দিয়ে আমি কেয়ামত পর্যন্ত পড়ালেও কোনো কাজে দিবে না। ওখানে যতই পড়াই তোমরা কখনোই মানে 3 নাম্বার সেটটা আনসার করা খুব টাফ হয়ে যায়। আমি চাইতেছি প্রথম দুইটা সেট ঠিক মতো আনসার করো, আর 3 নাম্বারটা আমাদের ভাগ্যে যেটা আছে, যদি 3 নাম্বার আনসার করতে পারো আমার একটা পার্টি দিও, আর যদি না আসে আমার গালি দিতে পারো, কিন্তু গালি দিয়েও কোনো লাভ নেই। এটা জীবন ওকে পুরোপুরি পারে না শেষ করতে। পার্ট এ শেষ করা যায়, পার্ট বিটা শেষ করা যায় না। আচ্ছা বাবারা, তোমরা কি স্ক্রিনশট নিছো এই স্লাইডের? জি স্যার, নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে এখন দেখো, আমরা তো ফার্স্টে বললাম যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের জন্য যদি মিন মিডিয়ান মোড তিনটা সমান হয় তখন আমরা সেটাকে বলছিলাম নর্মাল ডিস্ট্রিবিউশন। আচ্ছা এখন দেখো, এই নর্মাল ডিস্ট্রিবিউশনের আরেকটা নাম হচ্ছে গজিয়ান ডিস্ট্রিবিউশন। তোমরা কি গজিয়ান নামটা শুনছো? গজিয়ান এই নামটা কি শুনছো তোমরা? কি স্যার, মানে গউস মানে গাউস নাকি? গাউস, হ্যাঁ গাউস, গস তোমরা যেটা, আমি গজিয়ান বলে ফেলে, গাউসিয়ান নামটা শুনছো তো নাকি? জি স্যার, ওই যে জটিল সংখ্যার জনক মনে হয় কার্ল ফ্রেডরিক গাউস। ওরে বাপ রে বাপ, হ্যাঁ ওই বেটাই জার্মান। আচ্ছা এই গাউস যে লোকটা, কার্ল ফ্রেডরিক গাউস যেটা বললা, এই লোক অ্যাকচুয়ালি এই ডিস্ট্রিবিউশনটারে প্রথম এই ম্যাথমেটিক্যালি লিখছে। তো অ্যাকচুয়ালি গাউস একজন ছিল তোমার একজন অ্যাস্ট্রোনমার, এই একজন অ্যাস্ট্রোনমার ছিল সে, এবং সে চেষ্টা করতেছিল তোমার, তোমরা তো জানো ওই যে স্টিফেন হকিং যে কথাটা অনেক পরে বলছে, তোমার ওই যে বিগ ব্যাং এর কথা যে কনসেপ্টটা বলছে যে তোমার সারা ইউনিভার্স এক্সপান্ড করতেছে। তো এই কার্ল গাউস যে লোকটা, সে চেষ্টা করতেছিল তারাগুলা কিভাবে ছড়া যেতেছে একটার কাছ থেকে আরেকটা, কি স্পিডে ছড়াচ্ছে, এটাকে সে মডেলিং করার চেষ্টা করতেছিল। এবং এই মডেলিংটা করতে যায় সে দেখছে যে মডেলের যে এরর টার্মটা, মডেলের ব্যাপারটা তোমাদের কাছ আছে শিগগিরই পড়াবে। তো এই মড একটা মড সে যখন মডেলিং করতে গেছে, মডেল করতে যায় সে দেখছে যে এই ম্যাথমেটিক্যাল মডেলের যে এরর টার্মটা, এই এরর টার্মটা যদি এই মিন মিডিয়ান মোডের যে কনসেপ্টটা এটা যদি ফুলফিল করে, এই মিন মিডিয়ান মোডের যে কনসেপ্টটা এরর এরর এররের যে আইটেমগুলো যদি, সে কেবলমাত্র তখনই দেখছে যে এই তারার মডেলিংটাকে সে কমপ্লিটলি ফুলফিল করতে পারে, এররটা সবচেয়ে প্রপারলি এক্সপ্লেন করা যায়। এবং সেখান থেকে সে ফার্স্ট এই ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা ডেরাইভ করে, এবং যে কারণে এখনো অনেকে এই ডিস্ট্রিবিউশনটাকে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলে, নর্মাল ডিস্ট্রিবিউশনও বলে, এবং কোনো কোনো জায়গায় দেখবো এটা নর্মাল হচ্ছে গাউসিয়ান নামে বেশি পরিচিত। আমি যখন জার্মানিতে ছিলাম আমি দেখছি জার্মানরা এখনো এটা গাউসিয়ান বেশি, গাউসিয়ান বলতেই বেশি পছন্দ করে, নর্মাল ডিস্ট্রিবিউশন টার্মটা তারা পছন্দ করে না, তারা গাউসিয়ান টার্মটাই বেশি প্রেফার করে। আচ্ছা তো এই ডিস্ট্রিবিউশনটাকে যখন নাকি আমরা এক্সপ্লেন করতে যাই, এখানে আমাদের দুইটা প্যারামিটার লাগবে। প্যারামিটার গুলো কি কি দেখো, প্রথম কথা হলো গিয়া যে আমাদের এখানে যেহেতু কন্ডিশনই হচ্ছে মিন মিডিয়ান মোড তিনটা সমান হবে, তিনটার মান যেহেতু সমান, কাজে এই ডিস্ট্রিবিউশনটা কোন জায়গায় মিডল পয়েন্টটা পড়তেছে এটা জানার জন্য আমাদেরকে এই মিন মিডিয়ান মোডের যে কোনো একটা নিতে হবে। তো এই গাউসিয়ান সাহেব প্রেফার করছে যে আমরা এখানে মিনটাকে ইউজ করব, কাজে এই মিন হচ্ছে একটা প্যারামিটার, কারণ এটার সাহায্যে আমি দেখতে পারতেছি যে আমার এই ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কোন জায়গায় মাঝখান মাঝ বরাবর পড়ছে। আচ্ছা সেকেন্ড হলো গিয়া মাঝ বরাবর পড়ার পর হাইটটা একটা বড় ফ্যাক্টর, হাইট কিন্তু অনেক রকম হতে পারে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, যখন নাকি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা 0.5 তখন দেখো আমার এটা কিন্তু অনেক দূর চলে গেছে, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন কম, যখন অনেক বাড়ছে 2 তখন দেখো এটা কিন্তু কাছাকাছি চলে আসছে, আর যখন নাকি 1 তখন দেখো এটা মাঝ বরাবর পড়ছে। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এই ভেরিয়েন্সের কাজ হচ্ছে তোমার এই জিনিসটা, এই পিকটা কতটুকু পর্যন্ত উঠবে সেটাকে ব্যাখ্যা করা। তো যেই কারণে মিস্টার গাউস বলছে, সরি হেয়ার গাউস বলছে যে তোমরা এখানে ভেরিয়েন্স যে জিনিসটা এটাকে আমাদের এখানে একটা প্যারামিটার হিসেবে কাজ কনসিডার করতে হবে। কাজেই একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন হবে যার মিন হচ্ছে তোমার মিউ, যেটাকে যেটা রেঞ্জ হবে ফাইনাইট মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, এবং ভেরিয়েন্সটা অবশ্যই হবে পজিটিভ, ভেরিয়েন্স কিন্তু কখনো নেগেটিভ হয় না কারণ এটা স্কোয়ার টার্ম, ভেরিয়েন্সটা হবে অবশ্যই পজিটিভ, এবং এটার বেলায় সে এই ফাংশনটা ফলো করবে প্রবাবিলিটি বের করার জন্য। আচ্ছা তো এটাকে প্রকাশ করা হয় যে এটার প্যারামিটার হচ্ছে 2টা, এবং এটাকে প্রকাশ করা হবে এন মিউ সিগমা স্কোয়ার। এটা দিয়ে আমরা এটা তুমি এই চিহ্নটা তুমি দুনিয়ার যেখানে লিখবা সেই বুঝতে পারবে যে তুমি নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলতেছো, এবং এই ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে মিউ এবং সিগমা স্কোয়ার। এই এক্স এখানে উল্লেখ না করলেও চলে, এই একটা জিনিস দিয়ে আমরা বুঝা ফেলে যে তোমরা এখানে এই ফাংশনটা নিয়ে কাজ করতেছো, যেখানে আমার এক্স এর মানটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। আচ্ছা তো এখন আমি নর্মাল ডিস্ট্রিবিউশন আর একটু প্রপার্টি নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। তো ফার্স্টে তোমরা যে কাজটা করবা, এই স্লাইডটার একটা ছবি নিয়ে ফেলো, আমি ক্লাসের পরে তোমাদেরকে স্লাইডটা পাঠিয়ে দিব, কিন্তু তোমরা এই স্লাইডের একটা স্ক্রিনশট নাও, তারপর আমি বলতেছি জিনিসগুলো কি। নিছো বাবারা স্ক্রিনশট? নিছো? জি স্যার কমপ্লিট, থ্যাংক ইউ। আচ্ছা শেভিশেভ ইনইকুয়ালিটি কি জিনিস এটা নিয়ে আমি তোমার সাথে এখন ব্যারবের করতে চাই না তোমাদের সাথে, তবে তোমরা যারা নাকি ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে যাবা তাদের জন্য এই ইনইকুয়ালিটিটা কাজে লাগবে।
এবং তখন তোমরা এটা ইউজ করে বেশ কিছু প্রবলেম তোমাদের সলভ করতে হবে। আমি আপাতত এটা নিয়ে আর কথা বলতে চাই না, তোমাদেরকে রিয়েল লাইফের আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে, যেটাকে আমরা তোমাদের এটা তোমরা সামনে অনেক পাবা, এটা আগামী 2 বছর তোমরা অনেক পাবা, থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে, যেটাকে বলা হয় এম্পেরিক্যাল রুল। এম্পেরিক্যাল রুলটা কি বলে আমি তোমাদের বলি, সেটা হলো গিয়া আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলতেছি, দেখো আমাদের এখানে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য মিন ছিল হচ্ছে তোমার মিউ, আর ভেরিয়েন্স ছিল তোমার সিগমা। আচ্ছা, তো নর্মাল ডিস্ট্রিবিউশনের এই এম্পিরিক্যাল রুলটা বলতেছে যে আমাদের একটা ডাটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে মিউ প্লাস মাইনাস সিগমা যে এরিয়াটা হবে, এই যে আমি এখানে পার্পল কালার দিয়ে দেখাইছি, এই এরিয়ার মধ্যে আমার ডাটার 68% অবজারভেশন লাই করবে। অর্থাৎ মনে করো বাংলাদেশের মানুষের যে ইনকাম, বাংলাদেশের মানুষের ইনকাম যে ভেরিয়েবলটা, এটা যদি একটা নর্মাল ভেরিয়েবল হয়, ধরো আমাদের মানুষের ইনকামের অ্যাভারেজ হচ্ছে তোমার ধরো 10,000 টাকা, এবং তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে মনে করো 5,000 টাকা, তাহলে 10,000 টাকা প্লাস মাইনাস 5,000 টাকা যে রেঞ্জটা, দেখবা যে বাংলাদেশের 68% মানুষের ইনকাম এই রেঞ্জের মধ্যে পড়তেছে। আমার কথা ধরতে পারছো কিনা দেখো, আমাদের একটা ডাটার মধ্যে যদি একটা ডাটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে তাহলে এর যে মিন এবং প্লাস মাইনাস সিগমা যে এরিয়াটা, তার মধ্যে 68% অবজারভেশন এই এই রেঞ্জের মধ্যে লাই করে। এটা এম্পিরিক্যালি দেখা গেছে, মোটামুটি সব ডাটার জন্যই দেখা যায় যে তারা এই শর্তটা ফুলফিল করে যে এই রেঞ্জের মধ্যে 68% অবজারভেশন লাই করে। অর্থাৎ 5,000 টাকা থেকে 15,000 টাকা এর মধ্যে দেখবা বাংলাদেশের 68,000 মানুষের 68% মানুষের ইনকাম দেখবা এই রেঞ্জের মধ্যে পড়ে গেছে। আচ্ছা, এবার রেঞ্জ একটু বাড়াই, যদি আমরা মিউ প্লাস মাইনাস 2 সিগমা নেই, মিউ প্লাস মাইনাস 2 সিগমা এরিয়াটা যদি আমরা নেই, তাইলে দেখা যায় যে এরিয়াটা হয়, আমি এখানে যে এই সবুজ এরিয়া থেকে শুরু করছি, এই সবুজ থেকে এই সবুজ পর্যন্ত এই এরিয়ার মধ্যে দেখা যায় যে 95% অবজারভেশন এই এরিয়ার মধ্যে থাকে। অর্থাৎ তোমাদের ওই ইনকামের কথাটা দিয়ে যদি বলি তাহলে কত হবে, 10,000 প্লাস মাইনাস 10,000 এই এরিয়ার মধ্যে 95% অবজারভেশন লাই করবে। অর্থাৎ 0 টাকা থেকে কত পার্সেন্ট, 0 থেকে 20,000 টাকা এই ইনকামের মধ্যে দেখবা দেশের 95% মানুষের ইনকাম এই রেঞ্জের মধ্যে আছে। আচ্ছা, আর 3 নাম্বারটা যেটা বলতেছে এটা একদম এক্সট্রিম কেস, এটা পুরোপুরি সবাইরে কভার করে ফেলে, যে তোমার যদি আমাদের এই রেঞ্জটা মিউ প্লাস মাইনাস 3 সিগমা হয়, মিউ প্লাস মাইনাস 3 সিগমা এরিয়াটা যদি আমি নেই, এখানে আমাদের এই কার্ভের মধ্যে একদমই যে কমলা থেকে শুরু করে এই কমলা থেকে এই কমলা পর্যন্ত পুরো এরিয়াটা, এর মধ্যে দেখবা 99.7% লোকের ইনকাম এই এরিয়ার মধ্যে পড়ে গেছে। হ্যালো, তোমরা কি বুঝতে পারছো বাবারা আমার এই কথাগুলা? জি স্যার, জি স্যার। এটা এম্পিরিক্যালি দেখা গেছে যখনই কোনো ডাটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, একটা ডাটা যদি নর্মাল ভেরিয়েবল হয়ে থাকে তার জন্য দেখা গেছে যে তারা এই শর্তটা জেনারেলি তারা এই শর্তটা ফুলফিল করে, এবং এই জন্য এটাকে বলা হইতেছে তোমার এটা হচ্ছে এম্পিরিক্যাল রুল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখো, আমি আবার বলতেছি এটা কিন্তু একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, যেই কারণে এই যে মাঝ বরাবর যে চিকন দাগটা দেখতেছো, এই চিকন দাগের 2 পাশে কিন্তু সেম সংখ্যক অবজারভেশন থাকবে, এই পাশে যা আছে এই পাশে কিন্তু সেম আছে। অর্থাৎ এই এখানে যতটুকু প্রবাবিলিটি আছে এই পাশের প্রবাবিলিটি কিন্তু সেম, এখানে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 0.5, এই পাশে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 0.5, এই বেগুনির মধ্যে যেটুকু যতটুকু প্রবাবিলিটি আছে এই পাশে কিন্তু সেম প্রবাবিলিটি আছে, অর্থাৎ 0.34 হচ্ছে এখানে, এখানে হচ্ছে 0.34। সবুজ সহ যদি কাউন্ট করো তাহলে কত হয়, 0.48, এই পাশে হচ্ছে 0.48 এর মতো, এই পাশে হচ্ছে 0.48 এর মতো, আর এটা পুরোটা যদি কাউন্ট করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি 0.49, এই পাশে 0.49, কারণ এটা একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, বোথ সাইডে জিনিসটা দেখতে একদম সেম। আচ্ছা, নেক্সট প্রপার্টিজ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা অলরেডি এই কথাগুলো তোমাদের বলে ফেলছি, আমি এখানে আর কিছু বলার নাই। আমি এখন আরেকটা জিনিস নিয়ে তোমাদের সাথে কাজ করতে চাই, সেটা হলো তোমরা বাবারা এক কাজ করো, তোমরা তোমাদের খাতাটা খুলো, খাতাটা খুলা তোমরা করো কি বাবারা, এখানে আমাদের যে ফাংশনটা দেওয়া আছে, আমাদের এখানে যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের মধ্যে তোমরা করো কি, এক্স এর জায়গায় জেড বসাও, মিউ সমান সমান 0 বসাও, এবং সিগমা সমান সমান 1 বসাও, বসায় দেখো তো কি হয়। এই ফাংশনটার মধ্যে আমি আবার বলতেছি, এই ফাংশনটার মধ্যে তোমরা এক্স এর জায়গায় জেড বসাও, মিউ এর জায়গায় 0 বসাও, সিগমার জায়গায় 1 বসাও, বসায় বলো তো দেখো তো কি আসে।
আমার একটু বলো, বুঝছো আমার কথা? হ্যালো বাবার, আমার কথা বুঝতে পারছো? মিস্টার জিম, সরি মিস্টার জিম, আমার কথা উত্তর দেন না, মিস্টার অভি, তুমি কি আমার কথা বুঝতে পারছো বাবা? জি স্যার, ভেরি গুড, তোমরা এই ফাংশনটার মধ্যে বাবারা এই মিউ এর জায়গায় জিরো, সিগমার জায়গায় ওয়ান এবং এক্স এর জায়গায় জেড বসায় দাও। বসাইলে কি আসে আমার শর্টকাটে বলো তো, এক কথায় কি আসে? বলো তো একজন কি আসছে, মিস্টার নিবিড় তুমি কি করতে পারছো বাবা? বলো তো মানটা কত আসে, ফাংশনের চেহারাটা কি আসে বলো তো। রোল নাম্বার 28, মিস্টার হামিম তুমি কি করছো বাবা? কত আসে ফাংশনের মানটা, এখন কি আসছে বলো তো আমারে। নিশান তোমার খবর কি, কেমন আছো মিস্টার নিশান? মিস্টার নিশান কি খবর? আচ্ছা নাজিম তুমি জানি আমার কি বলতে নিছিলে বলো। স্যার, 1/√2π e^2 আর -z²/2। মাইনাস জেড স্কোয়ার বাই টু, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা এখন তাহলে দেখো, তোমরা এই যখন নাকি এই কাজটা করছো, করার পরে দেখো তোমরা এই চেহারাটা পাইছো না সবাই, দেখো তো সবার এই চেহারাটা আসার কথা, জি স্যার, আসছে স্যার। ভেরি গুড। মুমতাহিনা আম্মা তোমার কি এই জিনিসটা আসছে? মুমতাহিনা মিম আম্মা তোমার কি এই জিনিসটা আসছে? জি স্যার, ভেরি গুড। যখন নাকি আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনের মধ্যে মিউ এর মান জিরো এবং সিগমার মান ওয়ান বসাই, তখন আমরা যে নতুন চেহারাটা পাই এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে আমরা যে কাজটা করতেছি, আলটিমেটলি আমরা এক্স থেকে মিউ রে বিয়োগ করতেছি, করে সিগমা দিয়ে ভাগ করতেছি, করে আমরা আমাদের অরিজিনাল যে নর্মাল ডিস্ট্রিবিউশন ভেরিয়েবলটা ছিল এক্স, এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করতেছি, যে কারণে আমরা এটাকে বলি স্ট্যান্ডার্ডাইজ, এই প্রসেসটাকে বলা স্ট্যান্ডার্ডাইজ করা, এবং এই নতুন ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন, এবং এটাকে প্রকাশ করা হবে যে জেড টেন্স টু নর্মাল 0 1। এটা বললে আমরা বুঝে নিই যে এখানে এটা একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন যার মিন হচ্ছে জিরো এবং ভেরিয়েন্স হচ্ছে ওয়ান। আচ্ছা তোমরা এটা একটা স্লাইড, একটা স্ক্রিনশট নিতে পারো, তারপর আমি ম্যাথের কাজে হাত দিব। এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তারপর আমি এখনই ম্যাথের কাজে হাত দিব এবং ম্যাথটা করে আমার আজকের মতো ক্লাস শেষ। নিশান আসো নাকি বাবা, ঘুম ভাঙছে? নিশান গেল বই। আচ্ছা স্ক্রিনশট নিছো সবাই? জি স্যার, নেই। ভেরি গুড। আচ্ছা তাহলে এখন শোনো, আমরা এখন যে ম্যাটটা করব, এই ম্যাটটা করার জন্য, আরে নিসানের মাইক নষ্ট, আমি সরি। আচ্ছা এখন তাহলে শোনো, আমরা এখন যে ম্যাথ ব্লক করব, এই ম্যাথটা করার জন্য আচ্ছা এই ম্যাথটা করার জন্য তোমাদেরকে যে নিসান যে টেবিলটা সাপ্লাই করছিল, আমি টেবিলটা একটু দেখি পাই কিনা, তোমাদেরকে মিস্টার নিশান এই জাতীয় একটা টেবিল সাপ্লাই করছিল, তোমরা পাইছিলে না এরকম একটা টেবিল? তোমরা এই টেবিলটা একটু খুলো তো বাবারা, এই টেবিলটা আমাদের লাগবে আজকের ক্লাসটার জন্য, পাইছো? এরকম একটা টেবিল তোমাদেরকে নিশান দিছে না, নর্মাল টেবিল নামে একটা টেবিল তোমাদেরকে মিস্টার নিশান সাপ্লাই করছে, সবাই এই টেবিলটা একটু হাতের কাছে নাও, পাইছো? সবার কাছে এটা আছে না? আছে না নাই? আমি কথা না বললে কিন্তু আমি তোমাদের মনের কথা বুঝতে পারতেছি না, তোমরা রেসপন্স না করলে আমি বুঝতেছি না, টেবিলটা কি আছে সবার কাছে? স্যার, ডাউনলোড করে নাই স্যার, মানে ডাউনলোড করে ফেলো, এখনই ডাউনলোড করো, কারণ এই টেবিল ছাড়া আজকে আমি ক্লাস করতে পারবো না, তুমি এখনই, তোমরা আমি 1 মিনিট সময় দিলাম, সবাই ডাউনলোড করো, সবাই এখনই ডাউনলোড করো, কারণ এটা ছাড়া আজকে ক্লাস করা যাবে না, সবাই ডাউনলোড করো।
আর ডাউনলোড করতে করতে এই স্লাইডটার একটা ছবি নিয়ে ফেলো, এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, ডাউনলোড করো এবং এই স্লাইডের একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ বাবারা, তোমরা ডাউনলোড করছো ডাটাটা, এই টেবিলটা ডাউনলোড করছো? নিশান কিন্তু পাঠাইছে আমি জানি, কারণ আমি ক্লাসের শুরুতে জিজ্ঞাসা করছিলাম, অনেকের কাছে কিন্তু এটা ছিল। আচ্ছা ডাউনলোড করছো না, ভেরি গুড। আচ্ছা এখন তোমরা এই স্লাইডের একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, নিছো স্ক্রিনশটটা নিয়ে ফেলো, এটাই শেষ। এই একটা ম্যাথ করে আমি চলে যাবো, আরেকটা তোমরা পরে বাসায় ট্রাই করবা, এই একটা ম্যাথ করে আমার আজকে ক্লাস শেষ। নিছো স্ক্রিনশট নিছো? জি স্যার। ভেরি গুড, তাহলে আমি এখন আমার আমার সলভারের কাছে হাত দিলাম। আচ্ছা আচ্ছা দেখো, এখানে বলা আছে যে একটা ডাটা সে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে। খেয়াল রাখবা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন সব ম্যাথের মধ্যে কিন্তু বলা থাকবে যেটা যে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, আদারওয়াইজ তোমরা ম্যাথটা করতেই পারবে না। আচ্ছা তো এখানে দেখো, নর্মাল ডিস্ট্রিবিউশন ম্যাথের জন্য বলা আছে যে মিউ হচ্ছে 50, এটাও তোমাদেরকে উল্লেখ করা আছে, এবং সিগমা হচ্ছে 10, সিগমা স্কোয়ার না, সিগমা হচ্ছে 10, সিগমা স্কোয়ার যদি থাকে তোমার সিগমা করতে হবে। এখন আমাদের বের করতে বলছে প্রবাবিলিটি যে এক্স এর মান 45 থেকে 62-র মধ্যে থাকবে, তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা তো আমি আবার সেই কন্ট্রি আমার সেই র্যান্ডম ভেরিয়েবলের স্লাইডে যাই। র্যান্ডম ভেরিয়েবল পড়ানোর সময় তোমাদের কিন্তু আমি বলছিলাম যে এখানে একটা এরিয়া একটা প্রবাবিলিটি বের করতে বলা, 80 থেকে 120 বের করতে বলা, যে জিনিস লেস অর ইকুয়াল টু 80 থেকে, সরি গ্রেটার দেন অর ইকুয়াল টু 80 থেকে লেস অর ইকুয়াল টু 120 বলা একই জিনিস, কারণ এটা কিউমুলেটিভ, এখানে পার্টিকুলার একটা পয়েন্টে প্রবাবিলিটি নাই, আমরা সবসময় কিউমুলেটিভ প্রবাবিলিটি নিয়ে কাজ করি। আচ্ছা কাজে আমাদের এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটার জন্য তাহলে আমি এখন যেটা করব, আমি যেহেতু বলে আছে এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, কাজে আসো লেখা শুরু করো। লেট দ্য নর্মাল ভেরিয়েবল ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এক্স, গিভেন আমাদের দেওয়া আছে মিউ হচ্ছে 50 এবং সিগমা হচ্ছে 10। আচ্ছা আচ্ছা তারপরে আবার লেখো, লেট দ্য স্ট্যান্ডার্ডাইজড ভ্যালুজ আর ডিনোটেড বাই জেড ওয়ান, ছোট হাতে জেড ওয়ান, ছোট হাতে জেড টু, জেড ওয়ান এন্ড জেড টু। আমি আবার বলতেছি, প্রথমে ধরলাম যে আমাদের নর্মাল ভেরিয়েবলটাকে এক্স দিয়ে ডিনোট করা হইতেছে, গেওয়া আছে এক্স হচ্ছে মিউ হচ্ছে 50 এবং সিগমা হচ্ছে 10, তো লেট দ্য স্ট্যান্ডার্ডাইজ ভ্যালুজ দ্য ডিনোটেড বাই জেড ওয়ান এন্ড জেড টু। আচ্ছা তাহলে এখন লেখো, আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের ম্যাথের প্রথম ক্লাস হলো যে আমাদের যে প্রবাবিলিটি গুলো বের করতে বলছে 45 আর 62-র মধ্যে থাকবে, আমার কাজ হলো প্রথমে এই 45 আর 62-র স্ট্যান্ডার্ডাইজ করা। আচ্ছা সেজন্য আমি ধরলাম যে লেট দ্য স্ট্যান্ডার্ডাইজ ভ্যালুজ দ্য ডিনোটেড বাই জেড ওয়ান এন্ড জেড টু, দেন
তাহলে এই জেড ওয়ান কত হবে আর জেড টু কত হবে? জেড ওয়ান সমান সমান জেড ওয়ানটা তাহলে কত হবে? 45 মাইনাস মিনের মান ছিল 50 ডিভাইডেড বাই 10, এন্ড জেড টু এর জন্য মানটা হবে, জেড টু এর বেলায় হবে কত দেখো, 62, 62 মাইনাস 50 বাই 10, তাহলে এই মানটা আসে হচ্ছে তোমার 5 10 দিয়ে ভাগ করলে 0.5, আর জেড টু এর মানটা আসে 1.2। আমি আবার বলতেছি, আমাদের প্রথম কাজ কি বললাম, আমরা বললাম যে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটার এক্স, ও সরি মাইনাস পয়েন্ট ফাইভ, সরি সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা প্রথমে বললাম যে আমাদের র্যান্ডম ভেরিয়েবলটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করতেছি, এখানে দেওয়া আছে মিনের মান হচ্ছে 50, সিগমা হচ্ছে 10। তারপর আমি বললাম যে লেট দ্য স্ট্যান্ডার্ডাইজ ভ্যালুজ আর ডিনোটেড বাই জেড ওয়ান এন্ড জেড টু। এরপর যেটা করতেছি, এখন আমরা জেড ওয়ান আর জেড টু এর মান বের করলাম, এখানে আমরা যেটা করবো আমাদের এই এক্স, এই যে আমাদের যে মানগুলো ছিল এই দুইটা মান অ্যাকচুয়ালি আমরা স্ট্যান্ডার্ডাইজ করতেছি। তো করতেছি কি, আমরা দেখো প্রত্যেকটা মান থেকে আমরা মিনের মানটাকে বিয়োগ করতেছি এবং সেটাকে সিগমা দিয়ে ভাগ করতেছি। করার পরে এটা হলো আমার জেড ওয়ান এর মান, এখানেও সেম কাজ করছি, মিনের মানটাকে আমরা এই সরি এই যে ভ্যালুটা থেকে ছোট হয়ে যাবে এই মানটার থেকে আমরা মিনের মানটাকে বিয়োগ করলাম, করার পরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করলাম, করলে আমরা দুইটা মান পাইলাম। আচ্ছা তাহলে এখন দেখো আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছিল, দেয়ার ফোর প্রবাবিলিটি অফ 45, বাবারা একটু কষ্ট করে এই ম্যাথটা করলেই শেষ, এই ম্যাথটা করলেই ক্লাস শেষ, 45 থেকে এক্স এর মধ্যে থাকবে, আর এই এক্সটা হলো গিয়া তোমার 62 চেয়ে সমান বা তার চেয়ে ছোট হবে, এই প্রবাবিলিটি আমাদের বের করতে বলছিল। এটা তাহলে স্ট্যান্ডার্ডাইজ চেহারা যেটা আসে অ্যাপ্রক্সিমেটলি তার সমান। মাইনাস 0.5 আর এই পাশে হচ্ছে 1.2 এবং এখানে এক্স এর জায়গায় হবে জেড। কেন বুঝতে পারছো? আমাদের প্রবলেমটা ছিল অরিজিনালি এই মানটা বাইর করা, আমরা এখন যেটা করতেছি এই মানটাকে স্ট্যান্ডার্ডাইজ করছি, কাজে এই দুইটা মান অ্যাপ্রক্সিমেটলি সমান, আমরা এখন জাস্ট এই কথাটাই বললাম। বাবারা আমার এই ম্যাথের স্টেপগুলো তোমরা খেয়াল রাখো এবং কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমার সঙ্গে সঙ্গে নক করো, কারণ একবার একবার হারালে কিন্তু আর পাবা না। এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। মিস্টার নিবির তুমি কি খুশি এই পর্যন্ত? জি স্যার আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন তাহলে দেখো আমরা এখন কিছু আমাদের এখন কিছু গ্রাফ আঁকতে হবে, আমি এই গ্রাফগুলো আঁকার পর পর তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলো, আর নাহলে পরে মনে থাকবে না। আচ্ছা আমি পেইন্ট খুলতেছি, পেইন্ট খুলে তার আগে একটা জিনিস দেখাই তোমাদের, এই আমাদের এই ডিস্ট্রিবিউশনের মধ্যে দেখো স্ট্যান্ডার্ডাইজ যখন আমরা করি না, করার পরে এই মানগুলো অ্যাকচুয়ালি মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি এর মধ্যে চলে আসে যখন নাকি আমরা ডাটাটাকে স্ট্যান্ডার্ডাইজ করি, কারণ আমাদের এই নর্মাল টেবিল যেটা আছে এটাও কিন্তু কাজ করে তোমার ওই স্ট্যান্ডার্ডাইজ টেবিলের জন্য। এখানে মানগুলো তোমার হাইয়েস্ট থ্রি পর্যন্ত থাকতে পারে, থ্রি এর পরে কখনো কোনো ভ্যালু পাওয়া যায় না, কাজে এগুলো থাকা না থাকা সমানই, আমাদের থ্রি এর পরে আসলে কোনো কিছু লাইন আসলে রিয়েল লাইফে। আচ্ছা তাহলে এখন দেখো, এবং এই মানটা কাজ করে পজিটিভের জন্য, যেই কারণে আমরা যখনই আমাদের কোনো নর্মালের ম্যাথ নিয়ে কাজ করি প্রথমে আমরা আমাদের ভ্যালুটাকে স্ট্যান্ডার্ডাইজ করে ফেলি, মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি এর মধ্যে নিয়ে আসি, তারপর আমরা সলভের কাজে হাত দিই। আচ্ছা তাহলে এখন দেখো আমাদের যে ম্যাথটা নিয়ে আমরা এখন কাজ করতেছি এই ম্যাথের মধ্যে আমাদের প্রবলেমটা এখন আইসা ঠেকছে কোন জায়গায় দেখো, প্রবলেমটা শুরুতে ছিল এটা, এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করার পরে এখন এই ফরম্যাটে নিয়ে আসছি। আচ্ছা এখন আমি যদি একটা গ্রাফের মধ্যে আঁকি তাহলে দেখো, আচ্ছা এটা মনে করো আমার সেই নর্মাল গ্রাফটা, এখন দেখো আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছে কি মাইনাস পয়েন্ট ফাইভ থেকে 1.2 এর মধ্যে, তাহলে এখন দেখো ধরো এটা হচ্ছে মাইনাস সরি ধরো এটা হচ্ছে তোমার মাইনাস পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে মনে করো 1.2, আমাদেরকে এই এরিয়ার প্রবাবিলিটি বের করতে বলছে, আমি লেখা ফেলি এখানে, মাইনাস 0.5
এখান থেকে এই 1.2 এই প্রবাবিলিটি আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই এরিয়াটার মান, আমাদের এই এরিয়াটার মান বের করতে হবে। রং ডালে কেমনে এই হলুদ এরিয়াটার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে বাবারা, আমার কথা কি ধরতে পারতেছো? আমাদেরকে এই প্রবাবিলিটি বের করতে হবে। আমাদের দেখো এই যে মানটা যেটা আছে, প্রবাবিলিটি মাইনাস পয়েন্ট ফাইভ থেকে জেড 1.2 এর ছোট, তার মানে আমাদের কি এই প্রবাবিলিটি বের করলেই হবে। তো এটা বের করার জন্য কি করা যায় দেখো, আমরা যদি কিউমুলেটিভ নিয়ে কাজ করি তাহলে আমরা কি করতে পারি, মনে করো এই 1.2 পর্যন্ত যে প্রবাবিলিটিটা আছে এখান থেকে আমরা যদি এই 0.5 পর্যন্ত প্রবাবিলিটিটাকে বাদ দিয়ে দিই, এটুকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি আমি আমার এই এরিয়াটা পাওয়া যাব না, যেটা আমাদেরকে বাইর করতে বলছে? Yes, sir. আচ্ছা তাহলে এটা বাইর করাই হলো আমাদের কাজ। অর্থাৎ আমরা 1.2 পর্যন্ত যে টোটাল প্রবাবিলিটি আছে এখান থেকে আমরা এতটুকু বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিলেই আমরা আমাদের এই এরিয়াটা পাওয়া যাব। আচ্ছা তোমরা এটার একটা, এটার এই এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমরা এই স্লাইডটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে ফেলো, এই এই ছবিটার। নিজ বাবারা স্ক্রিনশট নিজ, ভেরি গুড। আচ্ছা তাহলে এখন আমি এটা আমি আমার ওয়ার্ড ফাইলের মধ্যে আবার লিখতেছি। আমরা তাহলে এখন যেটা করতে পারি, তাহলে আলটিমেটলি এটা সমান সমান হইলো প্রবাবিলিটি অফ জেড এটা মাইনাস প্রবাবিলিটি অফ এটা, এটা বের করলেই হবে না আমাদের। দেখো তো আমরা এই মাত্র যেটা লিখলাম যে আমরা 1.2 পর্যন্ত যে টোটাল প্রবাবিলিটিটা এখান থেকে আমরা এই মাইনাস 0.5 এর চেয়ে ছোট প্রবাবিলিটি যেটা এই এরিয়াটা এই এই পাশের এরিয়াটা আমরা বাদ দিয়ে দিলাম, এটাই হচ্ছে আমাদের টোটাল প্রবাবিলিটি, তখন আমরা পাবো এইটাই আমাদের তখন বাই করতে হবে। এই লাইন পর্যন্ত ঠিক আছে সবার? দেখো তো বাবারা এই লাইন থেকে এই লাইনটা কেমনে আসছে বুঝতে পারছো তো? সবার কাছে আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে এখন আমি এর পরের কাজে হাত দিই। আচ্ছা ইকুয়াল টু এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা যা আছে থাকলো। এখন দেখো আমাদের যে টেবিলটা আছে, আমি আমাদের নর্মাল টেবিলটা আবার খুলি, আমাদের এই নর্মাল টেবিলটা কাজ করে শুধুমাত্র পজিটিভ ভ্যালুর জন্য। দেখো এখানে আমাদের জেড এর মান কিন্তু সব পজিটিভ, এখানে কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু নাই। তো যেহেতু পজিটিভ ভ্যালু নিয়ে আমরা কাজ করব, কাজেই এখন আমরা যেটা করব দেখো, আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো গিয়া তোমার আমাদের এখানে দেখো এই মানটা কিন্তু আইসা পড়ছে নেগেটিভ, এই মানটা কিন্তু নেগেটিভ আইসা পড়ছে। যেহেতু এই মানটা নেগেটিভ আইসা পড়ছে, কাজে আমার এটা রান করতে হবে কি, এটা পজিটিভের দিকে কনভার্ট করতে হবে। আচ্ছা এটা কেমনে করা যায় দেখো, আমি আবার একটা কার্ভ আঁকি। প্রথমেই মনে রেখো আমার এই নর্মাল ডিস্ট্রিবিউশন কিন্তু একটা সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, মানে দুই পাশে কিন্তু সেম ছিল। আচ্ছা আমার যে নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রথম যে কার্ভটা, যে আমি যদি এটা একটা সিমেট্রিক্যাল কার্ভ, এই পাশে এই যে মাঝ বরাবর যে দাগটা দেখতেছো এই পাশে প্রবাবিলিটি যা আছে এই পাশেও কিন্তু সেম। কাজেই এখন মনে করো আমাদেরকে যে বলছে যে জেড লেস দেন মাইনাস 0.5 এর চেয়ে প্রবাবিলিটি আমাদের বের করতে বলছে, অর্থাৎ ধরো এটা হচ্ছে মাইনাস 0.5, এটারে ধরলাম আমি প্লাস 0.5। যদি আমি ধরি তাহলে দেখো মাইনাস 0.5 আর এই পাশে দিলাম তোমার 0.5, তাহলে বাবারা দেখো আমার এই যে কার্ভটা আমরা পাইলাম, এই কার্ভের মধ্যে সরি এই সাদা এরিয়াটা আর এই সাদা এরিয়াটা দুইটা কি সমান হবে না? এই এরিয়াটা আর এই এরিয়াটা দুইটা কি সমান হবে না যেহেতু আমার এই কার্ভটা সিমেট্রিক্যাল? জি স্যার, ভেরি গুড। কাজেই জেড লেস দেন মাইনাস 0.5 আর জেড গ্রেটার দেন 0.5 দুইটা কি একই জিনিস না তাহলে?
এই এরিয়াটার মানে কি? এই এরিয়াটার মানে হচ্ছে জেড এর মানটা মাইনাস পয়েন্ট ফাইভ এর চেয়ে ছোট, আর এটার মান হলো পয়েন্ট ফাইভ এর চেয়ে বড়, প্লাস পয়েন্ট ফাইভ এর চেয়ে বড়। তাহলে দুইটা এরিয়া কি সেম না? দুইটা এরিয়া কি সমান না বাবারা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা এখন করব কি, এই জিনিসটারে চেঞ্জ করে দিব। আমরা এখন এটা বানায় ফেলাবো, প্রবাবিলিটি অফ জেড এখানে হয়ে যাবে তোমার গ্রেটার দেন, এই জায়গাটা আমরা বসায় দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল টু পয়েন্ট ফাইভ, এবং এই জিনিসটা দেখো এখন এখন হয়ে গেল পয়েন্ট ফাইভ। বাবারা এই পর্যন্ত ঠিক আছে? তোমরা এইটারও একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এই স্লাইডটারও একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এই স্লাইডটারও একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এই ছবিটারও একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, তোমাদের কাজে লাগবে। নিছো? জি স্যার। আলহামদুলিল্লাহ, তাহলে আমি এটা মুছে ফেলতেছি, আমি নতুন একটা আরেকটা নিতেছি, এটাই আমার লাস্ট, এটা করলে কাজ হয়ে যাবে। তো এখন আমাদের প্রবলেম প্রায় সলভ হয়ে গেছে, জাস্ট একটা ছোট জিনিস বাকি, সেটা হলো গিয়া আমাদের এই টেবিলটা না কাজ করে কিউমুলেটিভ ফর্মে, এটা একটা কিউমুলেটিভ ফাংশন, যে কারণে এটা শুধুমাত্র তোমার এই এখান থেকে একদম শেষ একদম মাইনাস ইনফিনিটিতে গোয়েনা গোয়েনা তোমার কিউমুলেটিভ আকারে প্রবাবিলিটির মান বের করে। অর্থাৎ ওই যে আমরা দেখেছিলাম না প্রথম ক্লাসে, যে তোমার আমরা এই 40 থেকে 80 পর্যন্ত প্রবাবিলিটি বের করতে পারি, 120 পর্যন্ত বের করতে পারি, অর্থাৎ এটা লেস দেন ফর্মে কাজ করে, এটা গ্রেটার দেন ফর্মে কাজ করে না। কিন্তু আমাদের এখানে দেখো এই মানটা কিন্তু এখন গ্রেটার দেন হয়ে গেছে, ঠিক আছে, আমাদের এই মানটা কিন্তু এখন গ্রেটার দেন ফর্মেটে চলে আসে। কাজেই আমাদের এখন যেটা করতে হবে, এটা আবার লেস দেন ফর্মেটে নিয়ে আসতে হবে। এটা আনা খুবই সহজ, এটা জাস্ট এক লাইনের কাজ। দেখো আমি যে কাজটা করি খেয়াল করো, সরি, আচ্ছা এখানে দেখো আমি আবার আমার এই কার্ভটা আঁকলাম, আঁকার পরে দেখো আমাদের এই মানটা ছিল পয়েন্ট ফাইভ, 0.5। তো আমাদেরকে বলছে এই এরিয়াটার মান বের করতে, এই প্রবাবিলিটি আমাদের বের করতে বলছে, কারণ আমাদের এখন বলা আছে যে জেড এর মানটা হচ্ছে পয়েন্ট ফাইভ এর চেয়ে বড় বা তার সমান। তাহলে এখন বাবারা খেয়াল করে দেখো, আমাদের টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, তো এই ওয়ান থেকে যদি আমি এই এরিয়াটা বাদ দিয়ে দিই, তাহলে কি আমি আমার এটার সমান প্রবাবিলিটি পাওয়া যাব না? অর্থাৎ আমি যদি এই ওয়ান থেকে যদি এই পয়েন্ট ফাইভ এর চেয়ে ছোট প্রবাবিলিটি বাদ দিয়ে দিই, তাহলে কি আমি আমার এই এরিয়ার প্রবাবিলিটি সমান পাওয়া যাব না? আমি জানি যে আমার কার্ভের আন্ডার টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান, আমাদেরকে এই কালো এরিয়াটা বাইর করতে হবে। তাহলে আমি তো এই কালো এরিয়াটা বাইর করার জন্য এটাও করতে পারি না যে ওয়ান থেকে যদি আমি এই লাল এরিয়াটা বাদ দিয়ে দিই, তাহলেও তো আমার কাজ হয়ে যায়, কাজ হয়ে যায় না? তাহলে যেটা মানে কি, ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ জেড লেস দেন পয়েন্ট ফাইভ যদি করি, তাহলে কি আমি গ্রেটার দেন পয়েন্ট ফাইভ এর মানটা পাওয়া যাবো না বাবারা? জি স্যার। আলহামদুলিল্লাহ, তাহলে এখন যে কাজটা করবা, জাস্ট এই লাইনটা একটু চেঞ্জ করো, ইকুয়াল টু এখানে দাও ওয়ান মাইনাস প্রবাবিলিটি অফ জেড, এখানে হয়ে যাবে আবার লেস দেন পয়েন্ট ফাইভ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ করলাম, অর্থাৎ এটা যদি আমি আবার সাইজ করি, সাইজ করলে কি আসে? এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তারপর বাকিটা যা থাকলো তাই থাকলো। আচ্ছা এখন বাকি কাজটা সিম্পল, এখন যেটা করতে হবে আমাদের এই প্রবাবিলিটির মানগুলো আমাদের ওই টেবিলটা ইউজ করে বাইর করতে হবে। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু গাইড করি, খেয়াল করো, আমি নর্মালি টেবিলটা খুলতেছি, বাবারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমাদের এখানে 1.2 আছে, তো আমরা এটা 1.20 ধরলাম, এখানে 0.50 ধরলাম, দশমিকের পর একটা জিরো দিলেও যা না দিলেও তা কোনো সমস্যা নেই, আমি এখানে সেটা করলাম। আচ্ছা এখন তোমরা খেয়াল করো, আমি টেবিলটা খুলতেছি, এই টেবিলের কাজ হলো এই জেড এর মানগুলোর জন্য প্রবাবিলিটির মান বাইর করা। তাহলে এখন দেখো এখানে তোমরা দেখবা এই পাশে আমার এই কলাম, এই এই যে একদম বামের যে কলামটা, এখানে তোমরা দেখবা দশমিকের, সরি, এই পাশে তোমরা দেখবা দশমিকের আগের ঘরটা এবং দশমিকের পরের প্রথম ঘরটা, এটা তোমরা খুঁজবা এখানে, আর দশমিকের পরে সেকেন্ড ডিজিট যেটা, এই যে দেখো এখানে, এটা তোমরা খুঁজবা এখানে। অর্থাৎ আমাদেরকে প্রবাবিলিটি বের করতে হবে 1.20 এর জন্য। তাহলে 1.20 এর জন্য প্রবাবিলিটি কোথায় আমি তোমাদের দেখাই, তাহলে বাকিটা তোমরা পারবা। 1.2, এই যে দেখো 1.20 এর প্রবাবিলিটি এটা,
টু ওয়ানের প্রবাবিলিটি এটা, টু টু এর জন্য প্রবাবিলিটি হচ্ছে এটা, তাহলে 1.20 এর জন্য প্রবাবিলিটি আসতেছে আমার এটা। আমি মানটা এখানে বসাই দিই, এই মানটা তাহলে আসতেছে 0.8849। আচ্ছা মাইনাস ওয়ান প্লাস, এখন দেখো জেড এর মান 0.50 এর জন্য প্রবাবিলিটি বের করতে হবে। বলো তো বাবারা প্রবাবিলিটি কত আসে, ট্রাই করো তো। 0.6915, ভেরি গুড, তোমরা সবাই কি বুঝতে পারছো বাবারা, ধরতে পারছো? জি স্যার। আচ্ছা তাহলে আমি তোমাদের সাথে, তাহলে আমি তোমাদের সাথে একটু প্র্যাকটিস করি, আর দুই একটা প্র্যাকটিস করলে কাজ শেষ। 6915 মান কত সেটা পরে দেখতেছি। এখন তোমরা এক কাজ করো তো, তোমরা আমার একটু একজন বলো যে তোমার 1.43 এর জন্য প্রবাবিলিটি কত হবে, বলো তো। 1.43 এর জন্য প্রবাবিলিটি কত হবে স্যার? 0.9236। এটা ঠিক আছে? জি স্যার। ভেরি গুড মিস্টার নিবির, তুমি বুঝতে পারছো বাবা? মিস্টার নিবির তুমি কি বুঝতে পারছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। জান্নাতুল আম্মা তুমি বুঝতে পারছো কেমনে মানগুলো বের হইতেছে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা এখন তাহলে যেটা করবো, এখন কাজ শেষ, এখন জাস্ট খালি এই প্রবাবিলিটি মানটা বাইর করলেই হয়ে যাবে আমাদের এখানে। তাহলে দেখো ফাইনাল মানটা কত আসছে, এই জিনিসটা নিয়ে জাস্ট ক্যালকুলেট করলে যেটা আসে এটাই তোমাদের প্রবাবিলিটি। বসাই দিই এখানে, দেখি কি আসে। .5764 এটা হচ্ছে আমাদের মান। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার। পারবা না বাবারা তাহলে করতে? আরে সবগুলো মান তো মুখস্থ করতে হবে। কেন? আচ্ছা সরি, মুখস্থ করতে হবে না, কেন আমি বলি, পরীক্ষার হলে তোমাদেরকে এই টেবিলটা সাপ্লাই করা হবে, পরীক্ষার হলে এই টেবিলটা তোমাদেরকে সাপ্লাই করা হবে। তোমরা যখন এই ম্যাথটা আসবে তোমাদেরকে এই টেবিলটা দেওয়া হবে, তোমরা টেবিলটার মান থেকে মান বাইর করার পরে টেবিলটা আবার তোমাদের ফেরত দিতে হবে পরীক্ষার হলে। এটা এটা সবসময় এটা যে কোনো জায়গায় কাজটা করে, কোনো টেনশনের কারণ নেই। ঠিক আছে, পারবা না করতে? ইনশাল্লাহ স্যার। ইনশাল্লাহ। আচ্ছা তাহলে তোমরা বাবার এক কাজ করো, এটা এই স্লাইড থেকে একটা ছবি নিবে, এটার একটা ছবি নিয়ে ফেলো, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। নিছো? বাবারা স্ক্রিনশট নিছো? জি স্যার। ভেরি গুড। তাহলে তোমরা যখন নাকি এই ম্যাথ গুলো আসবে, তোমরা এই ম্যাথ গুলোর সাথে চাইলে পাশে স্লাইড এইরকম ছবি আঁকা করতে পারো, কোনো সমস্যা। ছবি যদি থাকে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমরা ম্যাথটা আরো ভালো মতো বুঝছো, আমি আরো খুশি হবো ছবিটা দেখলে, তাহলে বুঝবো যে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার। কোনো সমস্যা নেই, ছবি আঁকা সলভ করো, কারণ ছবি ছাড়া তুমি পারবা না সলভ করতে। এই ছোট ছোট ছবিগুলো পাশে পাশে আঁকা নিবা যদি লাগে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার মান ঠিক আছে কিনা। আর লাস্টে এই মান বসানোটা টেবিল থেকে আসে, তো এটা টেবিলটা একটু সাবধানে ইউজ করতে পারলেই হবে। আচ্ছা তো তোমাদের জন্য আমার এই ক্লাসটাতে আরেকটা হোমওয়ার্ক দেওয়া আছে, একটা ছোট একটা ম্যাথ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, তোমরা এই ম্যাথটা ট্রাই করো, যদি কোনো প্রবলেম হয় আমার সাথে মেইলে যোগাযোগ করো। ঠিক আছে বাবারা, লেডিজ এন্ড জেন্টলম্যান, পারবা না তোমরা বাবারা? জি স্যার পারবো। ভেরি গুড, ইনশাল্লাহ তোমরা পারবা। তাহলে তোমাদের সাথে আমার ক্লাস আপাতত আজকে এখানেই শেষ, তোমাদের সাথে আবার কবে ক্লাস হবে আমি জানি না। কাউসার স্যার তোমাদের সাথে নেক্সট সপ্তাহ থেকে ক্লাস নেওয়া শুরু করবে, পার্ট এ উনি তোমাদের পড়াবেন। আচ্ছা উনি কখন ক্লাস দিবে এটা তোমাদের সাথে উনি যোগাযোগ করবেন, আমি মানে উনি তোমাদেরকে মেইলে হয়তো জানাই দিবে যে তোমার ক্লাসের টাইমটা কখন, অথবা তোমরাও যোগাযোগ করো। কিন্তু আগামী সপ্তাহ থেকে কাউসার স্যার ক্লাস দিবে, পার্ট এ পুরোপুরি শেষ হলে আমি আবার তোমাদের সাথে ব্যাক করবো এবং পার্ট বি বাকিটা শেষ করবো। তো ইন দ্য মিন টাইম তোমরা ভালো থেকো, তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কোশ্চেন থাকে, যখন প্রয়োজন আমার সাথে মেইলে যোগাযোগ করতে পারো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, স্যার পার্ট বি এর কত পার্সেন্ট বাকি? পার্ট বি এ আমি তোমাদেরকে শিওর অর্ধেক, যেটা সেই শিওর অর্ধেকটা শেষ করছি, এখন টেকনিক্যালি আরো অর্ধেক বাকি আছে, কিন্তু বাকি অর্ধেকের কোনো আগা মাথা নেই, বুঝতে পারছো? বাকি অর্ধেক যতটুকু আছে এটা শেষ করতে তোমার খুব বেশি সময় লাগে না, কারণ ওইখানে সময় দেওয়া যা না দেওয়া তা, কারণ ওইখানে সিলেবাস অনেক বড় এবং ওইখান দিয়ে আমি ধরে রাখি যে ওইখান দিয়ে কেউ আনসার করতে পারবে না, কিন্তু ওই পার্ট গুলো খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ অ্যাকচুয়ালি। বাকি আল্লাহ ভরসা, বাকি আমাদের ভাগ্যে যা আছে। কোশ্চেন কেমন আসতে পারে মানে কি, এই পর্যন্ত তোমাদেরকে আমি যা পড়াইছি, প্রথম যে দুইটা টপিক পড়াইলাম, এখান থেকে তোমাদের দুই সেট প্রশ্ন সাধারণত আইসা পড়ে, একদম পার্ট বি তে এই পর্যন্ত এই আজকের ক্লাস পর্যন্ত যা পড়াইলাম,
এখান থেকে সাধারণত স্ট্যান্ডার্ড প্রশ্নে দুই সেট প্রশ্ন থাকে, বাকি আল্লাহ ভরসা। আর এই কাউসার স্যারের পাঠ শেষ হওয়ার পর আমি যখন আবার পড়ানো শুরু করব, ওইখান থেকে সাধারণত স্ট্যান্ডার্ড প্রশ্নে দুই সেট প্রশ্ন থাকে। এখন কথা হলো প্রশ্ন যে ফাইনালি কারা করে কেমনে করে এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, কোনো গ্যারান্টি আসলে দেওয়া যায় না। কারণ আমরা মনে করো আমি বা কাউসার স্যার যখন প্রশ্ন করি, আমরা শুধু আমি বা কাউসার স্যার না, দুনিয়ার যে কোনো স্ট্যাটিসটিশিয়ান যখন তোমাদের এই প্রশ্নটা করবে, তারা পার্ট বিতে করবে কি, তোমার এই জিনিসটা মাথায় রাখবে যে তোমার এই পার্ট এই পর্যন্ত দুই সেট হবে, বাকিগুলো থেকে দুই সেট হবে। কিন্তু এই জিনিসটা মাঝে মধ্যে মডারেটরের লোকজন উল্টাপাল্টা করে ফেলে, তখন ওইটার ব্যাপারে আসলে আমাদের কোনো হাত নাই, আমরা জাস্ট তোমাদের গালি খাই, আর কিছু করার থাকে না আমাদের। জায়গা এখনই মাথা গরম করার দরকার নেই, আল্লাহ ভরসা। আর আমি আসলে তোমাদের নিয়ে যে কারণে টেনশন আছে, আমি তোমাদেরকে এখন যত ভালোই পড়াই, তোমরা যত ভালোই প্রিপারেশন নাও, তোমাদের এই পরীক্ষাটা কবে হবে এটা একমাত্র আল্লাহ জানে। কারণ তোমাদের এখনো কিন্তু লেভেল 1 টার্ম 2 এর পরীক্ষা দেওয়া বাকি, ওই পরীক্ষাটা হওয়ার পরে কিন্তু এটা হবে। কাজে এই পরীক্ষাটা হইলেও যদি সব ঠিক থাকে, তাইলে হয়তো এই বছরের লাস্টে বা আগামী বছর হইতে পারে। তো অত দিনে তোমাদের কিছুই মনে থাকবে না, আমি জানি না এই পরীক্ষাটার ফিউচার কি, আল্লাহ ভরসা, আমি আমার কিছু বলার নেই। তো আমি চাইতেছি তোমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে রাখো, পরীক্ষার আগে ইনশাল্লাহ আবার আমরা দেখা করবো, আবার রিভিউ টিভিউ যা করতে পারি করবো, বাকি আল্লাহ ভরসা। ভার্সিটি শুরু হইলে আমি তোমাদের সাথে অবশ্যই অবশ্যই অন্তত একটা হইলো রিভিউ ক্লাস আমি নিব, কিন্তু তারপরে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। কারণ আমি বললাম না একটা, কেন আমি যদি তোমাদের 10টা ক্লাসও নিই তাইলেও লাভ নেই। কারণ হচ্ছে কি, তোমাদের এই পরীক্ষাটা বললাম না, তোমাদের কিন্তু আগে একটা পরীক্ষা বাকি রয়ে গেছে। এখন ওই পরীক্ষাটা না দিয়ে তোমরা লেভেল 2 টার্ম 1 শেষ করে ফেলছো, প্রায় শেষ করে ফেলছো। এখন কথা হলো ওইটা পাস না করলে কিন্তু তোমার এই পরীক্ষা তোমার দিতে দিবে না, দিবে না। এখন এটা ভার্সিটি কেমনে অ্যারেঞ্জ করবে আমি জানি না। আলটিমেটলি তোমাদের এই পরীক্ষাটা হওয়ার আগে আরো একটা টার্ম পরীক্ষা শেষ করে আসতে হবে, কাজে আমি আসলেই জানি না এই পরীক্ষাটা কবে হতে পারে। তবে আমার কাছ থেকে তোমরা যতটুকু সম্ভব সাপোর্ট তোমরা পাবা, যদি বলো যে একটা এক্সট্রা ক্লাস নেওয়া লাগবে স্যার, একটা রিভিউ ক্লাস নেওয়া লাগবে, আমি আমি সানন্দে তোমাদের ক্লাস নিব। কিন্তু আমাদের এই করোনার কারণে জিনিসটা এতটাই কমপ্লিকেটেড হয়ে গেছে যে এটা ফাইনাল পরীক্ষা কবে আমরা আসলেই জানি না। কাজেই তার মানে হচ্ছে স্যার লেভেল 1 টার্ম 2 এর রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত স্যার লেভেল 2 টার্ম 1 এর পরীক্ষা হবে না? অবশ্যই হবে না, কারণ তুমি লেভেল 1 টার্ম 2 পাস করতে না পারলে তোমার তো লেভেল 2 তে ভর্তি হতে দিবে না, ঠিক না? লজিক্যালি কি তাই হওয়ার কথা না বাবা, বলো স্যার। তাহলে তো পুরো লাভ নাই, ক্লাস ক্লাস অফ করা দরকার। আমি এখন পড়ে রাখতে বলতেছি এই কারণে, তাহলে যখন নাকি আমার পরীক্ষাটা আসবে, দেখলে মনে হবে যে একদম কিছু যে দেখো নাই তা না, কিছু কিছু আগে আগে দেখছো, এটা তোমাদের মনে হবে। এই জন্য আমি তোমাদের বলতেছি একটু নোটগুলো প্রিপেয়ার করে রাখো, এই জন্য বলতেছি। স্যার এখন তো স্যার দুই টার্ম একসাথে মাথা নিয়ে তো সম্ভব না, এখন এটার প্রিপারেশন, এখন এটা মাথায় রাখতে গেলে ওইটা তো স্যার আবার শুনতেছি পরীক্ষা হবে, তো স্যার আসলে তো এইভাবে পসিবল না জিনিসটা স্যার। তাহলে এখন একটা অফ করে দেওয়া দরকার স্যার। এই যে আমাদের এটা শেষ হওয়ার পরে তোমাদের লেভেল 1 টার্ম 2 এর পরীক্ষা হবে, তোমরা আমারে গালি দেওয়ার আগে আরো অনেকে গালি দেওয়ার সুযোগ পাবে। মনে করো তোমাদের লেভেল 1 টার্ম 2, আপনার স্যার স্যার আপনার কিছু বলতাছি না স্যার, জাস্ট বলতেছি আর কি। মিস্টার জিসান, আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি বলি। মনে করো তোমরা যখন ক্লাস করতেছো, তোমাদের লেভেল 1 টার্ম 2 এর পরীক্ষা যখন নাকি আসবে, মিস্টার জিসানের বোধহয় আসবে না, বাকি যাদের লেভেল 1 টার্ম 2 এর পরীক্ষাটা আসবে, তোমরা দেখবা তোমাদের লেভেল 1 টার্ম 2 এর কিচ্ছু মনে নেই। এখন আমি তোমাদের এখনই বলে দিতে পারি, তোমাদের কিচ্ছু মনে নেই। তোমরা যখন ওইটা পড়তে যাবে, পড়তে যাবে দেখবা তোমাদের কিচ্ছু মনে নেই। তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সময় যে সমস্যাটা ছিল দেখবা এটা আবার হইতেছে, তোমাদের কিচ্ছু মনে নেই। ওইটা পড়া যখন তোমরা পরীক্ষা দিবা, অবভিয়াসলি তোমাদের ওই পরীক্ষাটা খারাপ হবে, এটা ঠেকানোর উপায় দুনিয়াতে কারো নাই, তোমাদের ওই পরীক্ষাটা খারাপ হবেই। এটা একটা সমস্যা, ওইটা সলিউশনটা কি স্যার? এটার কোনো সলিউশন নাই রে বাবা, করোনার কারণে। স্যার তাহলে স্যার স্যার তাহলে যে এয়ার গ্যাসের পরিমাণটা আবার বাইরে যাবে স্যার, এটা তো স্যার অপারেটরগুলো স্যার বোঝা দরকার যে এইভাবে স্যার প্রেশার দিয়ে স্যার হয় না। সিলেবাস কমানো অন্তত দরকার, সিলেবাস না কমানো স্যার, তারপরেও গ্যাপটা অন্তত একটু বেশি দরকার। এখন তুমি কি চাও মানে উঠাট এখন স্যার চাই কি স্যার? পাস ফেল শুধু থাকবো, সিজিপিএ কাউন্ট করবে না, তাই তো স্যার অনেক কিছু কোনটা হয় স্যার? আচ্ছা চাইতে যদি কথা বলি স্যার অনেক কথা হয়ে যাবে, থাক স্যার বাদ দিই। তোমার টোনটা আমার পছন্দ হইতেছে না। না স্যার বলতেছি স্যার যদি